কিয়ামতের একটা লক্ষণ হলো শেষ জামানার মসজিদগুলোর ভেতরে ঢুকলে দেখা যাবে বাহিরে সুন্দর সুন্দর ডিজাইন করে মসজিদ করা কিন্তু মসজিদের ভেতরে ঢুকে দেখবা উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ মসজিদগুলোর ভেতরে ইমামদার ইমাম খতিবের গলা আর আওয়াজের চাইতে পাপাচারী লোকদের গলা আর আওয়াজ বড় হয়ে যাবে দেখুন তো আজ সমাজের অবস্থা ইমাম সাহেব আজকে মসজিদে মিম্বরে বসে সুদ নিয়ে কথা বলতে পারেন না কারণ কমিটিতে সুদখোর আছে ইমাম সাহেব মসজিদে মিম্বরে বসে ঘুষ নিয়ে ওয়াজ করতে পারেন না কারণ কমিটির মধ্যে টাটকা একজন ঘুষখোর আছে ইমাম সাহেব মসজিদে মিম্বরে বসে চাঁদাবাজি টেন্ডারবাজি চুরি ডাকাতি দুর্নীতি নিয়ে কথা বলতে পারেন না কারণ কমিটির মধ্যে বড় মাপের দুর্নীতিবাজ আছে এক হুজুর নতুন এক মসজিদে চাকরি পেয়েছে চাকরি পাওয়ার পর তিনি খুব প্রিপারেশন নিয়েছেন যে আজকে তিনি সুদ নিয়ে কথা বলবেন যখনই তিনি সোয়া বারোটায় বয়ান শুরু করলেন সুদের বয়ান কিছুক্ষণ পর সভাপতি সাহেব কাশি মেরেছেন তো হুজুর চালাক ছিলেন বুঝে ফেলেছেন যে উনার ওয়াজ কমন পড়ে গেছে সাথে সাথে তিনি টপিক চেঞ্জ করে অন্য টপিকে চলে গেলেন শুরু করলেন ঘুষের ওয়াজ হায় হে দুর্ভাগ্য ওই মসজিদের সেক্রেটারি মারছে কাশি হুজুর বুঝছেন আমার তো দেখি এই ওয়াজও মসজিদে কমন তাকায় দেখেন এখনো সোয়া একটা বাজে না এখনো একটা বাজে আরো তো ২০ মিনিট আছে টপিক চেঞ্জ করে চলে গেছেন দুর্নীতি নিয়ে কথা বলবেন এখন কেশিয়ার মারছে কাশি হুজুর বুঝলেন হায় 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 এটাও তো কমন পড়ে গিয়েছে কোন জায়গায় আসলাম দেখতেছেন একটা ২০ বাজে বাজে অবস্থা বললেন আজকে এতটুকুই বয়ান ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার দেশে দুর্ভাগ্য আফসুস এটা আমার দেশে এমন কিছু ইমাম খতিব আছে এরা রাজ্জাকের গুলামি না করে রিজিকের গুলামি করে আপনি রাজ্জাককে ভয় করেন রিজিককে নয় আপনি রাজ্জাককে ভয় করলে রাজ্জাক আপনার জন্য রিজিকের এমন ব্যবস্থা করবেন ওয়ামিন হাইতু রাজাকাহু লা ইহতাসিব আপনার কল্পনাতি ধারণাতি জায়গা থেকে যিনি আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন তিনি কি আপনি রিজিকের এত ভয় করেন কেন তাকিয়ে কি দেখেন না সকালবেলা একটা পাখি তার খাঁচা থেকে বের হয়ে যায় তার পেটে কোনো খাবার থাকে না খালি পেটে একটা পাখি যখন তার নীর থেকে বাসা থেকে বের হয়ে যায় খাবারের নেশায় সে ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে আকাশে উঠতে থাকে সে জানে না তার জন্য কোথায় রিজিক আছে কোন জায়গায় গিয়ে সে তার খাবার সংগ্রহ করবে কিচ্ছু জানে না ওই পাখিটা ডানা ঝাপটাতে ঝাপটাতে সে যখন খাদ্যের সংগ্রহে ছুটে বেড়ায় ওই পাখিটা যখন সন্ধ্যাবেলায় নিরে ফিরে আসে ওই পাখিটাকে পেট ভরাইয়া বাসায় যিনি ফিরাইয়া দেন তিনি কে আপনার আল্লাহর উপর ভরসা থাকলে রাসূলুল্লাহর একটা হাদিস মনে পড়ল আল্লাহর উপর আপনার তাওয়াক্কুল থাকলে আল্লাহ পাখিকে যেভাবে রিজিক দেন সেভাবে আপনাকেও যিনি রিজিক দিবেন তিনি কি আপনি যদি মসজিদে কথা বলার সময় সুদখুর ঘুষখুর চাঁদাবাজ টেন্ডারবাজদের ভয়ে চাকরি বাঁচানোর ভয়ে আপনি যদি সত্য কথাগুলো বলতে না পারেন ভাই প্লিজ আপনি এই পবিত্র মিম্বর ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করে চাষাবাদ করে কৃষি কাজ করে মাটি কেটে ভাত খান এটা আপনার জন্য সম্মানের হবে আর যদি ওখানে আপনি থাকেন তো কোনো সুদখুর ঘুষখুর দুর্নীতিবাজকে পরোয়া না করে সাহসিকতার সাথে গলার আওয়াজ বড় করে হক কথা আপনাকে বলতেই হবে আখিরি জামানায় মসজিদ থেকে ফিতনা ছড়াবে পাপীদের গলার আওয়াজ বড় হয়ে যাবে মসজিদগুলো সৌন্দর্যমণ্ডিত হবে কিন্তু মসজিদের ভেতরে হেদায়েতি কোনো কাজ থাকবে না মসজিদ সুন্দর ঢুকলে দেখবেন হালাল খোরের চাইতে হারাম খোরের সংখ্যা বেশি আউয়ালু শাইইন তাফকিদুন মিন হাদিহিল উম্মতি আল খুশূউ ফিস সালাহ হাত্তা লা তারা ফিহা খাশিআ আল্লাহর নবী বলেছেন সর্বপ্রথম এই উম্মতের মধ্য থেকে সালাতের খুশু উঠিয়ে নেওয়া হবে শেষ জামানায় দেখা যাবে মুসল্লি বহু আছে কিন্তু মসজিদে যখন ঢুকবেন মুসল্লিদের মধ্যে বেশিরভাগ মুসল্লি থাকবে লা তারা ফিহা খাশিআ খুশুয়ের সাথে সালাত আদায়কারী মুসল্লির সংখ্যা কমে যাবে এ যেন আমাদেরকে দেখে দেখে এখন নবীজি কথাগুলো বলছেন মনে হচ্ছে আজ তো তাই হচ্ছে শুধু মসজিদ কেমনে সুন্দর করা যায় এটা নিয়ে চিন্তা বড় আফসোস তো লাগে তখন ৫ কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছে কিন্তু ওই মসজিদের ইমাম সাহেবের ৫,০০০ টাকা বেতন মাসের পর মাস আটকিয়ে রেখেছে
এটা মনে হয় আমরা সিলেট নাই আসেনি এই হলো অবস্থা ভয়াবহ এক ফিতনা শুরু হবে মসজিদের ভিতরে আরো ফিতনা থাকবে দেখেন না আরে ভাই যারা মসজিদের ভিতরে এসেছে এরা তো নামাজে অন্তত এসেছে মসজিদে ঢুকানো গেছে এখন মসজিদে তাদেরকে ঢুকানো হয়েছে এরা হাত বাঁধবে কোন জায়গায় ওই জায়গা নিয়ে ঠেলাঠেলি আমাদের দেশে আছে না নাই এরা আমিন জুড়ে বলবে না আস্তে বলবে এটা নিয়ে ফিতনা আছে না নাই আরে ভাই এরা তো মসজিদের ভিতরে ঢুকেছে এখন হাত কোন জায়গায় বাঁধবে আর কোথা কে জুড়ে বলবে আস্তে বলবে এগুলো নিয়ে ফিতনা না করে আমাদের উচিত ছিল যারা এখনো মসজিদের বাইরে বুঝাইয়া শোনাইয়া দাওয়াত দিয়ে এদেরকে মসজিদে ঢুকান এটা না করে আপনি যারা মসজিদে ঢুকছে তাদের হাত বাঁধা নিয়ে আপনি ফিতনা করছেন আরে আপনি নামাজি লোকদের হাত বাঁধা নিয়ে ফিতনা করছেন আর ওই দিকে ইসলাম বিরোধীরা গোটা মুসলিম মিল্লাতের হাত মেরুদণ্ড ভেঙে দিয়ে তারা কারবালা চালানোর পরিকল্পনা করছে কোথায় পড়ে আছেন আপনি কোথায় পড়ে আছেন আপনি কোন দিন বুঝবেন কখন আপনার সংকীর্ণ হৃদয় প্রশস্ত হবে কখন আপনার বিবেকের দুয়ার খুলবে তাহলে কি শয়তান আপনার বিবেকের মধ্যে পেশাব করে দিল নাকি এটাও কি আপনি বুঝবেন না আমরা যত বেশি অনৈক্যে থাকব যত বেশি বিভক্তিতে থাকব ইসলাম বিরোধীরা ইসলামের বিরুদ্ধে কাজ করার সুযোগ পাবে তত কম না বেশি আরে মুমিনে মুমিনের সম্পর্ক বিভেদের সম্পর্ক হবে না নবীজি বলেছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা আল্লাহর নবী বলেছেন মুমিনের সাথে মুমিনের সম্পর্ক হবে একটা দেয়ালের মতো প্রাচীরের মতো একটা দেয়ালে একটা প্রাচীরের মধ্যে যেমন একটা ইটের সাথে আরেকটা ইট পারস্পরিক গাঁথুনি দেওয়া থাকে জোড়া লাগানো থাকে মোমেনদের সম্পর্ক হবে এরকম জোড়া লাগানো সম্পর্ক বিভেদ ঘটাবে না বিচ্ছেদ ঘটাবে না যখন মোমেনরা যখন মোমেনরা দেয়ালের মতো হৃদ্যতার বন্ধনে মজবুত হয়ে একসাথে থাকবে সেই প্রাচীরকে ফেলে দেওয়ার মতো ধাক্কা দেওয়ার মতো সাহস কারো হবে না এই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত এখানে সারি সারি কিছু ইট রেখে দিয়ে বালু আর সিমেন্ট দিয়ে যদি এগুলোকে জোড়াতালি দেওয়া না হয় তাহলে ইটের পাঁচ ছয়টা র পাঁচ ছয়টা সারি করার পরে একটা বাচ্চাও ধাক্কা মারলে এটা পড়ে যাবে আর যখন বালু আর সিমেন্ট দিয়ে একটা ইটের সাথে আরেকটা ইট লাগাইয়া জোড়াতালি দেওয়া হবে এমন একটা মজবুত দেওয়াল হবে ধাক্কাইয়া ফালানো যাবে না এখন যদি আমরা নিজেদের ঘরে আগুন লাগাইয়া নিজেরা যদি আমরা বিভেদের মধ্যে থাকি তাহলে ইসলাম বিরোধীরা আমাদের ক্ষতি করার সুযোগ পাবে বেশি আর আমরা যদি নিজেদের ঘরের আগুন নিভাইয়া সবাই যদি একটা মিলে বসে যেতে পারি তাহলে আমাদের এই মজবুত দেয়ালকে আমাদের এই মজবুত দেয়ালে হাত দেওয়া হস্তক্ষেপ করা তো দূরের কথা ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধনের চিন্তাও দুনিয়ায় কেউ করতে পারবে না কবে বুঝবো আমরা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক আপনি দান করেন মসজিদের ভেতরে ফিতনা করিয়েন না আল্লাহর রসুলের মসজিদের বৈশিষ্ট্য আর আমাদের মসজিদের বৈশিষ্ট্য আজ একরকম নয় কেন একরকম নয় রসুলুল্লাহর মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের বাহিরে আরো অনেক কর্মসূচি চলমান ছিল সেখানে আহলুস সুফা ছিলেন সেখানে কোরআনের দর্স হতো হাদিসের দর্স হতো সেখানে ইলমি আলোচনা হতো সেখানে সামাজিক বিচার হতো ফয়সালা হতো সেখানে বিয়ে শাদী হতো আজ আমাদের মসজিদে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ হয় আর কিচ্ছু হয় না আমরা আমাদের মসজিদ থেকে বিয়ে শাদী আউট করে দিয়েছি এজন্য বিয়ে শাদী ঢুকে গেছে কমিউনিটি সেন্টারে বিভিন্ন ক্লাবে ঢুকে যাওয়ার কারণে নারী পুরুষের অবাধ মেলামেশা ঠেলাঠেলি ঘেঁষাঘেঁষি বার্সেলা কমছে আমরা যখন বিয়ে শাদীকে মসজিদ থেকে আউট করে নিয়েছি তখন বিয়ে শাদী ক্লাবে গিয়ে বাড়িতে গিয়ে নাচ গান বাদ্যযন্ত্রের তালে তালে বিয়ে শাদীর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে আমরা আমাদের মসজিদগুলোতে যদি কোরআন তালিমের প্রোগ্রাম রাখতাম তাহলে যারা কোরআন শুদ্ধ করে শিখে নাই এরা ওখানে কোরআন শিখতে পারত সারা বছরে মসজিদের উদ্যোগে একটা ওয়াজ মাহফিল হয় এক ওয়াজ মাহফিল দিয়ে কি মানুষের ইমানকে আপনি একেবারে ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন আমার দেশে এখন কিছু ফেসবুক মুফতি বের হয়েছে এরা ফেসবুকেই সব লিখে ফেসবুকেই সব জানতা ভাব নিয়ে পোস্ট করে মন্তব্য করে এটা এজন্য বলছি যুব সমাজ এবং তরুণ সমাজকে সতর্ক করার জন্য এখন কিছু মানুষ বের হয়েছে এরা মাঝে মাঝে ফেসবুকে লিখে বাংলাদেশে এত ওয়াজ বাড়ছে এত তাফসির বেড়েছে তো এতে ফায়দা কী হয়েছে তার লেখালেখি দেখে আর তার মন্তব্য দেখে মনে হয় তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে যাওয়ার সময় তার দায়িত্ব হেরে দিয়া গেছে কথা বুঝেন নাই আপনারা
কি তোমার চোখে কি রঙিন চশমা লাগাইছো নাকি রঙিন চশমা লাগাইলে মিয়াওটা খুলো খুলে দেখো ওয়াজ মাহফিলের বরকতে কি হয়েছে এদেশে আগে শীতকাল আসলে যাত্রাপালা হতো নাচ গান কনসার্ট হতো আর এখন কোরআনের মাহফিলের বরকতে যুবক তরুণরা যাত্রাপালা নাচ গান কনসার্টকে ডাস্টবিনে ফেলে দিয়ে এখন তারা সবাই দিলমুখী হয়ে যাচ্ছে এগুলো তোমার চোখে পড়বে না তো কারণ তুমি রঙিন চশমা লাগিয়ে রেখেছো তুমি বলছো ওয়াজ মাহফিল দিয়ে কি হচ্ছে তোমার ঘরের বউয়ের দিকে তাকাও যে আগে সারা দিন ঘরে বসে বসে হিন্দি সিরিয়াল ভারতীয় সিরিয়াল দেখতো এখন সারা দিন ফোন হাতে নিয়ে বিভিন্ন হুজুরদের চ্যানেলে গিয়ে ইউটিউবে ওয়াজ শুনে শুনে রান্না করে কি বলেন আমি কি ভুল বলেছি কয় ওয়াজ দিয়ে কি হইছে বেশিরভাগ যুবক দাড়ি রাখা শুরু করেছে এখন মসজিদগুলোকে মসজিদগুলোতে ঢুকলে দেখবেন যুবকদের সংখ্যা বেড়েছে মাহফিলগুলোতে এখানে তাকায় দেখেন না যুবকদের সংখ্যা বেশি সারা বাংলাদেশে যেখানেই যায় কি সকাল কি বিকাল কি সন্ধ্যা কি গভীর রাত যেখানেই কোরআনের মাহফিল সেখানেই মানুষের গণজোয়ার এ গণজোয়ার এ গণস্রোত প্রমাণ করছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ আগে সিনেমা হল ছিল যা এখন সিনেমা হলের সংখ্যা বাড়ছে না কমছে কমে গেছে কোরআনের মাহফিল এখন বেড়েছে কোরআনের মাহফিল দিয়ে 100 ভাগ মানুষ হেদায়েত কখনো হবে না কিন্তু এই মাহফিলগুলো এটা হচ্ছে বিষয়টা হলো এমন আমি প্রায় জায়গায় বলি একটা ব্যাটারি মানুষ চালাচ্ছে এই ব্যাটারিটা যখন চালায় কয়েকদিন পর ব্যাটারি ডাউন হয় চার্জ চলে যায় তখন গিয়া কি দেয় কথা বলেন না কেন চার্জ দেয় এই মাহফিলগুলো হলো আমাদের ইমানকে রিচার্জ করার জায়গা মাঝে মাঝে দেখা যায় চতুর্দিকে অন্ধকার নেমে আসে মনে হয় যেন সব শেষ হয়ে গেল কিন্তু যখনই ওলামায়ে কেরাম কোরআন সুন্নার কথা বলেন কোরআনে হতাশার কিছু নাই হতাশার কিছু নাই কোরআনে আছে আশার বাণী মোমিন কখনো হতাশ হয় না সে ফ্রাস্ট্রেশনে ভোগে না যখনই ওলামায়ে কেরাম কোরআন হাদিসের বয়ান শুরু করে দেন তখনই দেখা যায় যাদের অন্তরটা একটু মরে গিয়েছিল জিতা হয়ে যায় রাসূলুল্লাহর কাছে সাহাবীরা আসতেন দেখেন না খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন আলা তাসতানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খাইতে খাইতে আয়া বললেন ইয়া রাসূলুল্লাহ দোয়া করবেন না আমাদের জন্য শেষ তো হয়ে গেলাম নবীজি উঠে ওই যে চার্জ চলে যাওয়া ইমানের ভেতরে দিলের ভেতরে একটু কি দিলেন চার্জটা কেমনে দিলেন কি বললেন বললেন খাব্বাব এখানে তো ওই সময়টা আসে নাই তোমাদের আগে যারা ঈমান এনেছিল ঈমান আনার কারণে ঈমান বিরোধীরা ফায়ুখাযু রাজুল এদেরকে ধরত ধরার পরে তারা কি করত ফায়ুহফারু লাহু ফিল আরদ জমিনে গর্ত খুঁড়ত জমিনে গর্ত খনন করার পরে তাদেরকে সেই গর্তের ভেতরে ঢুকিয়ে দিত সুম্মা ইউতাবিল মানশার এরপরে করা আতানা হতো ফায়ুদাউ আলা রাসিহি এরপরে মাথার উপরে রেখে দেওয়া হতো বলা হতো হয় ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো তারা তখন বলেছে আমরা জীবনের মায়া ছেড়ে দিয়েছি কিন্তু ঈমানের মায়া ছাড়তে পারবো না জীবন দিব ঈমান ছাড়বো না নবীজি এগুলো শুনিয়েছেন শোনানোর উপরে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সহ যারাই নির্যাতিত তাদের ঈমানের তেজ বাড়ছে না কমছে কথা বলেন বাড়ছে না কমছে যখন আমরা পাপের সাগরে ডুবে থাকি যখন বয়ান শুরু হয়েছে তওবার বয়ান একজন পাপি তখন পাপ ছেড়ে দেয় বলে আমি এত পাপ করেছি তো কি হয়েছে হুজুর তো মাহফিলে হাদিসে কুদসি বলেছেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক বয়ান শুরু হয়েছে হে হে আদম সন্তান তোমার গুনাহ যদি আসমানকে স্পর্শ করে ফেলে গুনাহ যদি আকাশসম পরিমাণ হয়ে যায় তুমি হতাশ হয় না তুমি তওবার দরজায় আসো তওবার দরজায় এসে একটু ঠুনকা মারো তুমি অনুতপ্ত হও লজ্জিত হয়ে চোখের পানি ছেড়ে তওবা করো আমি আল্লাহ আসমান সম পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সব গুনাহ আমি মাফ করে দিব চোর ডাকাত খারাপ লোক মাহফিলে এসে যখন এটা শুনে বাড়ি যাওয়ার সময় চিন্তা করে বহুত পাপ করছি আর করবো না আল্লাহ তো তওবার দরজা খোলা রেখেছেন আপনি বলেন মাহফিল দিয়ে কি হয়েছে বেনামাজি যখনই চলে এসেছে নামাজের বয়ান শুনেছে যখন কোরআনের ওই আয়াতগুলো শুনেছে বেনামাজিদেরকে ডান্ডা বেরিয়ে পড়ানো হবে মাহফিল থেকে যাওয়ার সময় কেঁদে কেঁদে চোখের পানিতে
তার দুনয়ন ভাসিয়ে ভাসিয়ে গিয়েছে তওবা করে করে রাতের বেলা সাজদায় পড়েছে ওই বান্দাটাও হয়তো আল্লাহর প্রিয় বান্দা হয়ে গিয়েছে ঠিক কি না মা-বাবার সঙ্গে বেয়াদবি করত এসে মা-বাবার খেদমতের বয়ান শুনেছে বাড়িতে গিয়ে মা-বাবার পায়ে ধরে বসে মা-বাপ থেকে maaf চেয়ে নিয়েছে আছে না নাই ফিতনা ফিতনা সবদিকে ফিতনা অবস্থা হলো যেন এমন উম্মতের ঘরে আগুন লেগেছে পানি ঢালতেছে না সুযোগ পাইলে কি আরেকটু কেরোসিন ঢালে কেরোসিন ঢাইলেন না পানি ঢাইলা আগুনটা নেভানোর চেষ্টা করেন ওইটাও যদি না পারেন তো চুপচাপ থাকেন সেটাও ভালো কিন্তু আপনি ফিতনা করে উম্মতকে ধ্বংস করে দিবেন না আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন আমিন মসজিদগুলোতে আমরা দারসুল কোরআনের আয়োজন করতে পারি মাসে দুই মাসে তিন মাসে দারসুল হাদিসের আয়োজন করতে পারি ইসলাহি বয়ানের আয়োজন করতে পারি অবশ্য মানুষ এটা আয়োজন করতে চায় কিন্তু ভয় কেন ভয় কারণ আমাদের দেশে চার পাঁচ জন আট দশ জন একত্রিত হয়ে কোরআনের বৈঠক করলে দেখে দেখে কোরআন পড়ছে আলোচনা করছে কিছু মানুষের নাকে ডিস্টার্ব কই মনে হয় নাশকতার কোনো বৈঠক চলছে কোরআনের বৈঠকগুলোকে যারা নাশকতার বৈঠক মনে করে তাদের মতো জঙ্গি তাদের মতো সন্ত্রাসী তাদের মতো ফাসাদ সৃষ্টিকারী আল্লাহর আসমানের নিচে দুনিয়ার উপরে আর একজন নাই এই মসজিদগুলো থেকে আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করতে পারি আমরা যেন মসজিদ থেকে ফিতনা না করি মসজিদের এই ফেতনায় পড়ে শেষ জামানায় ফেতনাবাজ লোকদের কাতারে যেন আমরা সামিল না হই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمداً عبد الله ورسوله أرسله بالحق بشيراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجاً وقمراً منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته
ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি চায়ের ভূমি নামে খ্যাত ঐতিহ্যবাহী সিলেট জেলার কানাইঘাট উপজেলার অন্তর্গত দেড় শতকের ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ ঝিঙ্গাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার ১৪৮তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ বিশিষ্ট শিক্ষানুরাগী অত্র মাদ্রাসার গভর্নিং বোর্ডের সম্মানিত সহসভাপতি এই অঞ্চলের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ মোহতারাম মাওলানা মিসবাহুল ইসলাম চৌধুরী আতাল্লাহ আমরহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত অত্র মাদ্রাসার স্বনামধন্য সুযোগ্য প্রিন্সিপাল আমাদের সিলেটের রত্ন আমাদের গোটা সিলেটের গর্ব আমাদের মাথার তাজ আমার শ্রদ্ধাভাজন মুরব্বী মোহতারাম হযরত মাওলানা হাফিজুর রহমান হাফেজাহুল্লাহ ওয়ারাহ মঞ্চে বসা অত্র মাদ্রাসার মোহতারাম ভাইস প্রিন্সিপাল সহ মাদ্রাসার শ্রদ্ধাভাজন আসাতিজাই কেরাম মঞ্চে বসে আছেন আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামাই কেরাম আজকের মাহফিলে উপস্থিত আছেন এমন কিছু ওলামাই কেরাম যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম এসেছেন বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেব বৃন্দ আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম উপস্থিত অত্র মাদ্রাসার বর্তমান এবং সাবেক ছাত্র ভাইরা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়েতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা
পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিত মা এবং বোনেরা, উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণপ্রিয় মুকিগঞ্জ কানাইঘাট তথা আমার প্রিয় সিলেটবাসী, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার, সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে? সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই সকাল থেকে আপনারা আলোচনা শুনছেন, অনেক ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত রেখেছেন, আমরা যত আলোচনা শুনেছি এবং এখন তারপরে আমরা যত আলোচনা শুনব আমরা যেন বাস্তব জীবনে আমলের নিয়তে প্রতিটি কথা শুনতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলে সময় নষ্ট করব না, সরাসরি আল্লাহর কালাম থেকে হেদায়েতি কিছু কথা আমরা শুনব ইনশা আল্লাহ। কারণ এই কোরআন হচ্ছে আমাদের হেদায়েতের জন্য চূড়ান্ত গাইডলাইন। আল্লাহ তাআলা এই কিতাবকে মানুষের জন্য হেদায়েতের কিতাব বানিয়েছেন। কোরআনুল কেরিম এটি সাম্প্রদায়িক কোনো কিতাব নয়, বরং এটি হচ্ছে সার্বজনীন কিতাব। যদি কোরআন সাম্প্রদায়িক কিতাব হতো তাহলে আল্লাহ তাআলা কোরআনে এভাবে বলতেন, হুদাল্লিল মুমিনিন, অথবা বলতেন হুদাল্লিল মুসলিমিন। কোরআনুল কেরিম আমরা পড়লে দেখব যে কোরআনুল কেরিমের কোথাও আল্লাহ তাআলা হুদাল্লিল মুমিনিনও বলেন নাই, হুদাল্লিল মুসলিমিনও বলেন নাই। আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, এটি সকল মানুষের জন্য হেদায়েতের কিতাব বানিয়ে যিনি নাজিল করেছেন তিনি কে? যদিও কোরআন সকল মানুষের জন্য এসেছে, কিন্তু এই কোরআনের হেদায়াত সবাই পাবে না। তাহলে প্রশ্ন হল হেদায়াত পাবে কারা? আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। কোরআনের স্টার্টিংয়ে আল্লাহ বলেছেন একমাত্র তাকওয়ামান, পরহেজগার, ক্ষুধাভীরু, আল্লাভীরু এ সকল লোকেরাই কোরআন থেকে হেদায়াত পাবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন থেকে আমরা হেদায়াতের কথা শুনব ইনশা আল্লাহ। এই যে মাহফিলগুলো, এই মাহফিলগুলোতে কোরআন থেকে কথা বলা হয়, আর নবীজি বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যে কথা বলে সে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজরা, আর কোরআন অনুযায়ী যারা আমল করে তাদেরকে পুরস্কার যিনি দিবেন তিনি কে? ওমান হাকামা বিহি আদালা, আর এই কোরআন দিয়ে যারা বিচার করে ফয়সালা করে তারাই ইনসাফ কায়েম করে, ন্যায় প্রতিষ্ঠা করে। এজন্য কোরআন যে বিচারে থাকবে না সে বিচারে দুই নম্বরই হওয়ার সুযোগ আছে। যে বিচারের মধ্যে বিধান হিসাবে কোরআন থাকবে না সেখানে বিচারের নামে অবিচার করে নিরপরাধী মানুষকে অপরাধী বানানোর সুযোগ আছে। আর যেখানে কোরআন থাকবে সেখানে বেইনসাফি থাকবে না, যেখানে কোরআন থাকবে জুলুম থাকবে না, যেখানে কোরআন থাকবে বৈষম্য থাকবে না। এজন্য আমরা যতদিন বাঁচব আমরা আমাদের হৃদয়ে কোরআন ধারণ করে চেতনায় কোরআনি চেতনা লালন করে আমরা বাঁচব বলেন ইনশা আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা নয়, এখানে আমরা চিরকাল থাকব না। 148 বছর মাদ্রাসার বয়স হয়েছে, এই মাদ্রাসাতে যারা প্রথমে পড়াশোনা করেছেন কিংবা প্রথমে যারা উস্তাদ ছিলেন কিংবা এই মাদ্রাসার সাথে যারা প্রথমে সংশ্লিষ্ট ছিলেন তাদের অনেকেই আজ দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমরা যারা আছি আমরাও চলে যাব। এভরি ওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করতে হবে, এই মরণ থেকে আমরা কেউ পালিয়ে রেহাই পাব না। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ,
মৃত্যু থেকে পালিয়ে কেউ রেহাই পাবে না মৌত হলো আমাদের জীবনের সবচেয়ে বস্তুনিষ্ঠ অলঙ্ঘনীয় অনিবার্য মহা সত্য এই মৌত থেকে পালিয়ে দুনিয়ার কেউ রেহাই পাবে না মৌতের মাধ্যমে আমাদের জীবনের যেমন পরিসমাপ্তি ঘটবে ঠিক তেমনি এই মহাবিশ্ব সবকিছু একদিন ফান হয়ে যাবে এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সবকিছু একদিন ফান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কেবলমাত্র মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন তিনি কে আল্লাহ একদিন কিয়ামতের বিপদজনক ভয়াবহ মহাপ্রলয়ঙ্কারী সেই ঘটনা ঘটবে এতে কোনো সন্দেহ আছে কিন্তু কিয়ামতের ওই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কোন বছরের কোন মাসের কত তারিখে সংঘটিত হবে এটা কি স্পেসিফিক করে সুনির্দিষ্ট করে আমরা কেউ বলতে পারবো পারবো না কিন্তু কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই কিয়ামতের ঘটনা একদিন ঘটবে একদিন আমাদের মাথার উপরের আসমান পায়ের তলার এই সুবিস্তৃত জমিন সব কিছু ফান হয়ে যাবে মহাবিশ্ব লণ্ড ভণ্ড চূর্ণ বিচূর্ণ মেশাকার হয়ে যাবে কিছুই থাকবে না মহাশূন্যে যে বিশাল সৃষ্টি জগৎ রয়েছে সেখানে গ্যালাক্সি রয়েছে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে আল্লাহ তাআলার জন্য সূরা কারিয়ার ভেতরে বলেছেন ওয়াতাকুনুল জিবালু কালাহিনিল মানফুস পাহাড়গুলো দোনা তুলার মতো উড়ে যাবে সবকিছু একদিন লণ্ডভণ্ড হয়ে যাবে কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাফের মুশরিকদেরকে যখন কিয়ামতের কথা বলে বলে তাদেরকে সাবধান করেন সতর্ক করেন কাফের মুশরিকগুলো তখন নবীজিকে নিয়ে ঠাট্টা করত উপহাস করত ঠাট্টা উপহাস করে করে নবীজিকে বলতো ও মুহাম্মদ তুমি যে কিয়ামতের কথা বলো ওই কিয়ামত কোন দিন হবে কখন হবে রব্বুল আলামিন কাফেরদের সেই কথাগুলো কোরআনুল কারীমে তুলে দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুকান নাসু আনিস সাআ ও নবী কাফের মুশরিকরা আপনাকে প্রশ্ন করছে কিয়ামতের সেই ঘটনা কখন সংঘটিত হবে আপনি তাদেরকে জবাব দেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ আপনি তাদেরকে বলে দেন কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে একজন ছাড়া কেউ জানেন না সবাই গলার আওয়াজটা উঁচা করে বলেন তিনি কে কেউ জানে না সেই ঘটনা কখন ঘটবে তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1500 বছর আগে কিয়ামতের আগে আমরা কোন ফিতনায় পড়ব সেগুলো বলে দিয়েছেন যাতে করে আমরা সাবধান হতে পারি সতর্ক হয়ে যেন শেষ জামানার ভয়াবহ ফিতনা থেকে আমরা নিজেকে সেফ করতে পারি নবীজি তো বলেছেন আনা ওয়াসাআতু কাহাতাইনি ওয়া দাম্মাস সাব্বাবাতি ওয়াল ওয়াস্তা নবীজি বলেছেন আমি তো দুনিয়াতে চলে এসেছি আমি আর কিয়ামত নবীজি এই দুইটা আঙ্গুল একত্রিত করে বললেন এই দুই আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই আমি দুনিয়াতে চলে আসা আর কিয়ামত চলে আসার ভেতরেও তেমন কোনো ব্যবধান নাই কিয়ামতের আগে এক ভয়াবহ ফিতনার জামানা আসবে নবীজি সাবধান করে গিয়েছেন সেটা এত ভয়াবহ এত বিপজ্জনক এক জামানা হবে সকালবেলা মানুষ মোমেন থাকবে কিন্তু বিকালবেলা কাফির হয়ে যাবে ঈমানকে ধারণ করা এতটা কষ্ট হবে জ্বলন্ত কয়লার উপরে যেমন দণ্ডায়মান থাকা অসম্ভব ঠিক তেমনি ভাবে নিজের ঈমানকে ধারণ করে রাখা ঈমানের উপর ইস্তেকামত থাকা আখেরি জামানায় অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে আজ যেন আমরা সেই যুগে চলে এসেছি আপনি বলবেন এই যুগে যে চলে এসেছি এটা কেন বললাম শোনেন এখন আমরা এমন এক যুগে এসেছি এমন ভয়াবহ ফিতনা
সামনে যাবেন তো ফিতনা পেছনে যাবেন তো ফিতনা ডানে বামে যেদিকেই যাবেন ফিতনা আর ফিতনা হাদিসের কিতাবগুলো পড়লে কিতাবুল ফিতান পড়লে দেখা যায় শেষ জামানার যে ফিতনারগুলোর শেষ জামানার যে ফিতনাগুলোর কথা বলে নবীজি আমাদেরকে সাবধান করেছেন সেই ফিতনাগুলো এখন প্রকাশিত হয়ে পড়েছে এবং এই ফিতনার ভেতরেই আমরা আছি এই ভয়াবহ ফিতনায় এই ভয়াবহ ফিতনার যুগে আমলের চাইতে ঈমান বাঁচিয়ে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যেহেতু আমরা শেষ জামানার মানুষ এজন্য এই শেষ জামানার ভয়াবহ যে ফিতনাগুলো প্রকাশ পাবে সেই ভয়াবহ ফিতনা থেকে আমরা যেন নিজেদেরকে নিজেদের ঈমানকে আমরা সেফ করতে পারি সেজন্য শেষ জামানার ভয়াবহ কিছু ফিতনা নিয়ে আমি আজকে আলোচনা করব এই উদ্দেশ্যে যাতে করে আমরা এরকম ফিতনায় পড়ে আমি আজকে যুবকদের উদ্দেশ্যে তরুণদের উদ্দেশ্যে কথা একটু বেশি বলবো কারণ শেষ জামানার ফিতনা নিয়ে তো কথা বললে এখানে কয়েক সপ্তাহ কয়েক মাস কথা বলা লাগবে আমি সেখান থেকে বাছাই করা কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আমরা সবাই শেষ জামানার এই বিপজ্জনক এই ভয়াবহ ফিতনা থেকে নিজেদের ঈমানকে আমরা সেফ করতে পারি বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন আপনাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন বলেন আমিন আমি শুরু করছি নাম্বার ওয়ান এক নাম্বার নবীজি বলেছেন আখেরি জামানায় কিয়ামতের ঘটনা ঘটার আগে শেষ জামানায় মসজিদ থেকে ফিতনা শুরু হবে অথচ আমরা সবাই জানি মসজিদ ফিতনার জায়গা নয় মসজিদ হলো ইবাদতের জায়গা কিন্তু নবীজি বলেছেন আখেরি জামানায় মসজিদ থেকে ফিতনা প্রকাশ পাবে আর মসজিদ নিয়ে কিরকম ফিতনায় মানুষ পড়বে সেটাও দেড় হাজার বছর আগে আমাদেরকে বলেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় মসজিদ নিয়ে কেমন ফিতনা প্রকাশ পাবে আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ নবীজি বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মানুষ মসজিদ নিয়ে পরস্পর গর্ব করে শেষ জামানায় এমন একটা ভয়াবহ সময় আসবে যখন মানুষ মসজিদের শোভা সৌন্দর্য বর্ধন করে মসজিদ নিয়ে পারস্পরিক গর্ব করবে বড়াই করবে সুন্দর সুন্দর মসজিদ মানুষ বানাবে কিন্তু মসজিদের ভেতরে মুসল্লিদের হেদায়াত কিভাবে বৃদ্ধি করা যায় মুসল্লিদের ইমানি মান কিভাবে বৃদ্ধি করা যায় সে ব্যাপারে মানুষ তৎপর থাকবে না আল্লাহর নবীর কথাগুলো যেন আজকের সমাজে আমাদের চোখের সামনে ভেসে উঠছে আসলেই তো তাই এখন মানুষ মসজিদ বানানোর প্রতিযোগিতায় ব্যস্ত কার চাইতে কে কত টাকা খরচ করে মসজিদ বানাতে পারে এ নিয়ে মানুষ যেন প্রতিযোগিতায় মেতে উঠেছে কোন এলাকায় কেউ যদি এক কোটি টাকা দিয়ে মসজিদ বানায় তো পাশের এলাকার লোকেরা বলে আমরা দেড় কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছি কোন এলাকায় যদি 102টা গম্বুজ দেওয়া হয় তো অন্য এলাকার লোকেরা বলে আমরা 203টা গম্বুজ দিব এই রকম মসজিদের শোভা সৌন্দর্য বর্ধনে মানুষ যেন আজ প্রতিযোগিতায় মেতে উঠেছে কার মসজিদের ইন্টেরিয়র কার চাইতে কত সুন্দর করা যায় কার মসজিদের স্ট্রাকচার কার চাইতে কত সুন্দর করা যায় এগুলো নিয়ে যেন মানুষ কম্পিটিশন করছে আপনারা আবার ভুল বুঝবেন না আপনারা বলতে পারেন মসজিদকে সুন্দর করা এটা তো খারাপ কাজ নয় আসলে মসজিদকে সুন্দর করে অসুবিধা নাই কিন্তু নবীজি বলেছেন আখেরি জামানার মানুষেরা কেবলমাত্র মসজিদ সুন্দর করবে কিন্তু মসজিদের মুসল্লিদের মান উন্নয়নে তাদের কোনো ভূমিকা থাকবে না মসজিদগুলো উন্নত থাকবে সুন্দর থাকবে কিন্তু মসজিদের ভেতরটা হেদায়াত শূন্য থাকবে কিরকম হেদায়াত শূন্য থাকবে আল্লাহর নবী আরেকটা হাদিসে বড় সুন্দর করে বুঝিয়ে দিলেন নবীজি বললেন ইন্না মিন আলামাতিস সাআ উলুউন আহলুল ফিসক ফিল মাসাজিদ নবীজি বলেছেন নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত কিয়ামতের একটা লক্ষণ হলো শেষ জামানার মসজিদগুলোর ভেতরে ঢুকলে দেখা যাবে বাহিরে সুন্দর সুন্দর ডিজাইন করে মসজিদ করা কিন্তু মসজিদের ভেতরে ঢুকে দেখবা অলুউন আহলুল ফিসক ফিল মাসাজিদ মসজিদগুলোর ভেতরে ইমানদার ইমাম খতিবের গলা আর আওয়াজের চাইতে
পাপাচারী লোকদের গলা আর আওয়াজ বড় হয়ে যাবে। দেখুন তো আজ সমাজের অবস্থা, ইমাম সাহেব আজকে মসজিদে মিম্বরে বসে সুদ নিয়ে কথা বলতে পারেন না, কারণ কমিটিতে সুদখুর আছে। ইমাম সাহেব মসজিদে মিম্বরে বসে ঘুষ নিয়ে ওয়াজ করতে পারেন না, কারণ কমিটির মধ্যে টাটকা একজন ঘুষখুর আছে। ইমাম সাহেব মসজিদে মিম্বরে বসে চাঁদাবাজি টেন্ডারবাজি চুরি ডাকাতি দুর্নীতি নিয়ে কথা বলতে পারেন না, কারণ কমিটির মধ্যে বড় মাপের দুর্নীতিবাজ আছে। এক হুজুর নতুন এক মসজিদে চাকরি পেয়েছে, চাকরি পাওয়ার পর তিনি খুব প্রিপারেশন নিয়েছেন যে আজকে তিনি সুদ নিয়ে কথা বলবেন। যখনই তিনি সোয়া বারোটায় বয়ান শুরু করলেন, সুদের বয়ান, কিছুক্ষণ পর সভাপতি সাহেব কাশি মেরেছেন। তো হুজুর চালাক ছিলেন, বুঝে ফেলেছেন যে উনার ওয়াজ কমন পড়ে গেছে, সাথে সাথে তিনি টপিক চেঞ্জ করে অন্য টপিকে চলে গেলেন, শুরু করলেন ঘুষের ওয়াজ। হায় হে দুর্ভাগ্য, ওই মসজিদের সেক্রেটারি মারছে কাশি। হুজুর বুঝছেন আমার তো দেখি এই ওয়াজও মসজিদে কমন, তাকায় দেখেন এখনো সোয়া একটা বাজে না, এখনো একটা বাজে, আরো তো 20 মিনিট আছে, টপিক চেঞ্জ করে চলে গেছেন দুর্নীতি নিয়ে কথা বলবেন, এখন কেশিয়ার মারছে কাশি। হুজুর বুঝলেন হায় হায় হায়, এটাও তো কমন পড়ে গিয়েছে, কোন জায়গায় আসলাম, দেখতেছেন একটা 20 বাজে বাজে অবস্থা। বললেন আজকে এতটুকুই বয়ান, ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার দেশে দুর্ভাগ্য আফসুস এটা, আমার দেশে এমন কিছু ইমাম খতিব আছে, এরা রাজ্জাকের গুলামি না করে রিজিকের গুলামি করে। আপনি রাজ্জাককে ভয় করেন, রিজিককে নয়। আপনি রাজ্জাককে ভয় করলে রাজ্জাক আপনার জন্য রিজিকের এমন ব্যবস্থা করবেন, ওয়ামিন হাইতু রাযাকাহু লা ইহতাসিব, আপনার কল্পনাতীত ধারণাতীত জায়গা থেকে যিনি আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন তিনি কি। আপনি রিজিকের এত ভয় করেন কেন? তাকিয়ে কি দেখেন না সকালবেলা একটা পাখি তার খাঁচা থেকে বের হয়ে যায়, তার পেটে কোনো খাবার থাকে না, খালি পেটে একটা পাখি যখন তার নীর থেকে বাসা থেকে বের হয়ে যায়, খাবারের নেশায় সে ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে আকাশে উঠতে থাকে, সে জানে না তার জন্য কোথায় রিজিক আছে, কোন জায়গায় গিয়ে সে তার খাবার সংগ্রহ করবে কিচ্ছু জানে না। ওই পাখিটা ডানা ঝাপটাতে ঝাপটাতে সে যখন খাদ্যের সংগ্রহে ছুটে বেড়ায়, ওই পাখিটা যখন সন্ধ্যাবেলায় নিরে ফিরে আসে, ওই পাখিটাকে পেট ভরাইয়া বাসায় যিনি ফিরাইয়া দেন তিনি কে। আপনার আল্লাহর উপর ভরসা থাকলে, রসূলুল্লাহর একটা হাদিস মনে পড়ল, আল্লাহর উপর আপনার তাওয়াক্কুল থাকলে আল্লাহ পাখিকে যেভাবে রিজিক দেন সেভাবে আপনাকেও যিনি রিজিক দিবেন তিনি কি। আপনি যদি মসজিদে কথা বলার সময় সুদখুর ঘুষখুর চাঁদাবাজ টেন্ডারবাজদের ভয়ে চাকরি বাঁচানোর ভয়ে আপনি যদি সত্য কথাগুলো বলতে না পারেন, ভাই প্লিজ আপনি এই পবিত্র মিম্বর ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করে চাষাবাদ করে কৃষিকাজ করে মাটি কেটে ভাত খান, এটা আপনার জন্য সম্মানের হবে। আর যদি ওখানে আপনি থাকেন তো কোনো সুদখুর ঘুষখুর দুর্নীতিবাজকে পরোয়া না করে সাহসিকতার সাথে গলার আওয়াজ বড় করে হক কথা আপনাকে বলতেই হবে। আখিরি জামানায় মসজিদ থেকে ফিতনা ছড়াবে, পাপীদের গলার আওয়াজ বড় হয়ে যাবে, মসজিদগুলো সৌন্দর্যমণ্ডিত হবে, কিন্তু মসজিদের ভেতরে হেদায়েতি কোনো কাজ থাকবে না। মসজিদ সুন্দর, ঢুকলে দেখবেন হালাল খোরের চাইতে হারাম খোরের সংখ্যা বেশি। আউয়ালু শাইইন তাফকিদুনা মিন হাদিহিল উম্মতি আল খুশূউ ফিস সালাহ হাত্তা লা তারা ফিহা খাশিআ, আল্লাহর নবী বলেছেন সর্বপ্রথম এই উম্মতের মধ্য থেকে সালাতের খুশু উঠিয়ে নেওয়া হবে। শেষ জামানায় দেখা যাবে মুসল্লি বহু আছে, কিন্তু মসজিদে যখন ঢুকবেন মুসল্লিদের মধ্যে বেশিরভাগ মুসল্লি থাকবে লা তারা ফিহা খাশিআ, খুশুয়ের সাথে সালাত আদায়কারী মুসল্লির সংখ্যা কমে যাবে। এ যেন আমাদেরকে দেখে দেখে এখন নবীজি কথাগুলো বলছেন মনে হচ্ছে, আজ তো তাই হচ্ছে, শুধু মসজিদ কেমনে সুন্দর করা যায় এটা নিয়ে চিন্তা, বড় আফসোস তো লাগে তখন, 5 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছে কিন্তু ওই মসজিদের ইমাম সাহেবের 5000 টাকা বেতন মাসের পর মাস আটকিয়ে রেখেছে। ইতা মনে হয় আমরা সিলেট নাই, আসেনি, এই হলো অবস্থা। ভয়াবহ এক ফিতনা শুরু হবে, মসজিদের ভেতরে আরো ফিতনা থাকবে, দেখেন না। আরে ভাই, যারা মসজিদের ভেতরে এসেছি এরা তো নামাজে অন্তত এসেছে, মসজিদে ঢুকানো গেছে, এখন মসজিদে যাদেরকে ঢুকানো হয়েছে
এরা হাত বাঁধবে কোন জায়গায়, ওই জায়গা নিয়ে ঠেলাঠেলি আমাদের দেশে আছে না নাই? এরা আমিন জুড়ে বলবে না আসতে বলবে, এটা নিয়ে ফিতনা আছে না নাই? আরে ভাই, এরা তো মসজিদের ভেতরে ঢুকেছে, এখন হাত কোন জায়গায় বাঁধবে আর কোথায় কে জুড়ে বলবে আসতে বলবে? এগুলো নিয়ে ফিতনা না করে আমাদের উচিত ছিল যারা এখনো মসজিদের বাইরে বুঝাইয়া শোনাইয়া দাওয়াত দিয়ে এদেরকে মসজিদে ঢুকান। এটা না করে আপনি যারা মসজিদে ঢুকছে তাদের হাত বাঁধা নিয়ে আপনি ফিতনা করছেন। আরে আপনি নামাজি লোকদের হাত বাঁধা নিয়ে ফিতনা করছেন, আর ওই দিকে ইসলাম বিরোধীরা গোটা মুসলিম মিল্লাতের হাত মেরুদণ্ড ভেঙে দিয়ে তারা কারবালা চালানোর পরিকল্পনা করছে। কোথায় পড়ে আছেন আপনি? কোথায় পড়ে আছেন আপনি? কোন দিন বুঝবেন কখন আপনার সংকীর্ণ হৃদয় প্রশস্ত হবে, কখন আপনার বিবেকের দুয়ার খুলবে? তাহলে কি শয়তান আপনার বিবেকের মধ্যে পেশাব করে দিল নাকি? এটাও কি আপনি বুঝবেন না? আমরা যত বেশি অনৈক্যে থাকব, যত বেশি বিভক্তিতে থাকব, ইসলাম বিরোধীরা ইসলামের বিরুদ্ধে কাজ করার সুযোগ পাবে তত কম না বেশি। আরে মুমিনে মুমিনে সম্পর্ক বিভেদের সম্পর্ক হবে না। নবীজি বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। আল্লাহর নবী বলেছেন, মুমিনের সাথে মুমিনের সম্পর্ক হবে একটা দেয়ালের মতো, প্রাচীরের মতো। একটা দেয়ালে একটা প্রাচীরের মধ্যে যেমন একটা ইটের সাথে আরেকটা ইট পারস্পরিক গাঁথনি দেওয়া থাকে, জোড়া লাগানো থাকে, মোমেনদের সম্পর্ক হবে এরকম জোড়া লাগানো সম্পর্ক। বিভেদ ঘটাবে না, বিচ্ছেদ ঘটাবে না। যখন মোমেনরা যখন মোমেনরা দেয়ালের মতো হৃদ্যতার বন্ধনে মজবুত হয়ে একসাথে থাকবে, সেই প্রাচীরকে ফেলে দেওয়ার মতো, ধাক্কা দেওয়ার মতো সাহস কারো হবে না। এই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত এখানে সারি সারি কিছু ইট রেখে দিয়ে, বালু আর সিমেন্ট দিয়ে যদি এগুলোকে জোড়াতালি দেওয়া না হয়, তাহলে ইটের পাঁচটা র পাঁচটা সারি করার পরে একটা বাচ্চাও ধাক্কা মারলে এটা পড়ে যাবে। আর যখন বালু আর সিমেন্ট দিয়ে একটা ইটের সাথে আরেকটা ইট লাগাইয়া জোড়াতালি দেওয়া হবে, এমন একটা মজবুত দেওয়াল হবে, ধাক্কাইয়া ফালানো যাবে না। এখন যদি আমরা নিজেদের ঘরে আগুন লাগাইয়া, নিজেরা যদি আমরা বিভেদের মধ্যে থাকি, তাহলে ইসলাম বিরোধীরা আমাদের ক্ষতি করার সুযোগ পাবে বেশি। আর আমরা যদি নিজেদের ঘরের আগুন নিভাইয়া সবাই যদি একটা মিলে বসে যেতে পারি, তাহলে আমাদের এই মজবুত দেয়ালকে, আমাদের এই মজবুত দেয়ালে হাত দেওয়া, হস্তক্ষেপ করা তো দূরের কথা, ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধনের চিন্তাও দুনিয়ায় কেউ করতে পারবে না। কবে বুঝবো আমরা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক আপনি দান করেন। মসজিদের ভেতরে ফিতনা করিয়েন না। আল্লাহর রসুলের মসজিদের বৈশিষ্ট্য আর আমাদের মসজিদের বৈশিষ্ট্য আজ একরকম নয়। কেন একরকম নয়? রসুলুল্লাহর মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের বাহিরে আরো অনেক কর্মসূচি চলমান ছিল। সেখানে আহলুস সুফা ছিলেন, সেখানে কোরআনের দর্স হতো, হাদিসের দর্স হতো, সেখানে ইলমি আলোচনা হতো, সেখানে সামাজিক বিচার হতো, ফয়সালা হতো, সেখানে বিয়ে শাদী হতো। আজ আমাদের মসজিদে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ হয় আর কিচ্ছু হয় না। আমরা আমাদের মসজিদ থেকে বিয়ে শাদী আউট করে দিয়েছি, এজন্য বিয়ে শাদী ঢুকে গেছে কমিউনিটি সেন্টারে, বিভিন্ন ক্লাবে ঢুকে যাওয়ার কারণে নারী পুরুষের অবাধ মেলামেশা, ঠেলাঠেলি, ঘেঁষাঘেঁষি বাড়ছে না কমছে। আমরা যখন বিয়ে শাদীকে মসজিদ থেকে আউট করে নিয়েছি, তখন বিয়ে শাদী ক্লাবে গিয়ে বাড়িতে গিয়ে নাচ গান বাদ্যযন্ত্রের তালে তালে বিয়ে শাদীর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদের মসজিদগুলোতে যদি কোরআন তালিমের প্রোগ্রাম রাখতাম, তাহলে যারা কোরআন শুদ্ধ করে শিখে নাই এরা ওখানে কোরআন শিখতে পারতো। সারা বছরে মসজিদের উদ্যোগে একটা ওয়াজ মাহফিল হয়, এক ওয়াজ মাহফিল দিয়ে কি মানুষের ইমানকে আপনি একেবারে ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন? আমার দেশে এখন কিছু ফেসবুক মুফতি বের হয়েছে, এরা ফেসবুকেই সব লিখে, ফেসবুকেই সব জানতা ভাব নিয়ে পোস্ট করে মন্তব্য করে। এটা এজন্য বলছি যুব সমাজ এবং তরুণ সমাজকে সতর্ক করার জন্য। এখন কিছু মানুষ বের হয়েছে, এরা মাঝে মাঝে ফেসবুকে লিখে, বাংলাদেশে এত ওয়াজ বাড়ছে, এত তাফসির বেড়েছে, তো এতে ফায়দা কী হয়েছে? তার লেখালেখি দেখে আর তার মন্তব্য দেখে মনে হয় তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে যাওয়ার সময় তার দায়িত্ব হেরে দিয়া গেছে। কথা বুঝেন নাই আপনারা? কি তোমার চোখে কি রঙিন চশমা লাগাইছো নাকি? রঙিন চশমা লাগাইলে মিয়া ওটা খুলো, খুলে দেখো ওয়াজ মাহফিলের বরকতে কি হয়েছে। এদেশে আগে শীতকাল আসলে যাত্রাপালা হতো, নাচ গান কনসার্ট হতো, আর এখন কোরআনের মাহফিলের বরকতে যুবক তরুণরা যাত্রাপালা নাচ গান কনসার্টকে ডাস্টবিনে ফেলে দিয়ে এখন তারা সবাই দিলমুখী হয়ে যাচ্ছে।
এগুলো তোমার চোখে পড়বে না তো কারণ তুমি রঙিন চশমা লাগিয়ে রেখেছো তুমি বলছো ওয়াজ মাহফিল দিয়ে কি হচ্ছে তোমার ঘরের বউয়ের দিকে তাকাও যে আগে সারা দিন ঘরে বসে বসে হিন্দি সিরিয়াল ভারতীয় সিরিয়াল দেখতো এখন সারা দিন ফোন হাতে নিয়ে বিভিন্ন হুজুরদের চ্যানেলে গিয়ে ইউটিউবে ওয়াজ শুনে শুনে রান্না করে কি বলেন আমি কি ভুল বলেছি কয় ওয়াজ দিয়ে কি হইছে বেশিরভাগ যুবক দাড়ি রাখা শুরু করেছে এখন মসজিদগুলোকে মসজিদগুলোতে ঢুকলে দেখবেন যুবকদের সংখ্যা বেড়েছে মাহফিলগুলোতে এখানে তাকায় দেখেন না যুবকদের সংখ্যা বেশি সারা বাংলাদেশে যেখানেই যায় কি সকাল কি বিকাল কি সন্ধ্যা কি গভীর রাত যেখানেই কোরআনের মাহফিল সেখানেই মানুষের গণজোয়ার এ গণজোয়ার এ গণস্রোত প্রমাণ করছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ আগে সিনেমা হল ছিল যা এখন সিনেমা হলের সংখ্যা বাড়ছে না কমছে কমে গেছে কোরআনের মাহফিল এখন বেড়েছে কোরআনের মাহফিল দিয়ে 100 ভাগ মানুষ হেদায়েত কখনো হবে না কিন্তু এই মাহফিলগুলো এটা হচ্ছে বিষয়টা হলো এমন আমি প্রায় জায়গায় বলি একটা ব্যাটারি মানুষ চালাচ্ছে এই ব্যাটারিটা যখন চালায় কয়েকদিন পর ব্যাটারি ডাউন হয় চার্জ চলে যায় তখন গিয়া কি দেয় কথা বলেন না কেন চার্জ দেয় এই মাহফিলগুলো হলো আমাদের ইমানকে রিচার্জ করার জায়গা মাঝে মাঝে দেখা যায় চতুর্দিকে অন্ধকার নেমে আসে মনে হয় যেন সব শেষ হয়ে গেল কিন্তু যখনই ওলামায়ে কেরাম কোরআন সুন্নার কথা বলেন কোরআনে হতাশার কিছু নাই হতাশার কিছু নাই কোরআনে আছে আশার বাণী মোমিন কখনো হতাশ হয় না সে ফ্রাস্ট্রেশনে ভোগে না যখনই ওলামায়ে কেরাম কোরআন হাদিসের বয়ান শুরু করে দেন তখনই দেখা যায় যাদের অন্তরটা একটু মরে গিয়েছিল জিতা হয়ে যায় রাসূলুল্লাহর কাছে সাহাবীরা আসতেন দেখেন না খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন আলা তাস্তানসিরুলানা আলা তাদউলানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খাইতে খাইতে আয়া বললেন ইয়া রাসূলুল্লাহ দোয়া করবেন না আমাদের জন্য শেষ তো হয়ে গেলাম নবীজি উঠে ওই যে চার্জ চলে যাওয়া ইমানের ভেতরে দিলের ভেতরে একটু কি দিলেন চার্জটা কেমনে দিলেন কি বললেন বললেন খাব্বাব এখনো তো ওই সময়টা আসে নাই তোমাদের আগে যারা ঈমান এনেছিল ঈমান আনার কারণে ঈমান বিরোধীরা ফায়ুখাযুর রাজুল এদেরকে ধরত ধরার পরে তারা কি করত ফায়ুহফারু লাহু ফিল আরদ জমিনে গর্ত খুঁড়ত জমিনে গর্ত খনন করার পরে তাদেরকে সেই গর্তের ভেতরে ঢুকিয়ে দিত সুম্মা ইউতা বিল মানশার এরপরে করা তানা হতো ফায়ুদাউ আলা রাসিহি এরপরে মাথার উপরে রেখে দেওয়া হতো বলা হতো হয় ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো তারা তখন বলেছে আমরা জীবনের মায়া ছেড়ে দিয়েছি কিন্তু ঈমানের মায়া ছাড়তে পারবো না জীবন দিব ঈমান ছাড়বো না নবীজি এগুলো শুনিয়েছেন শোনানোর উপরে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সহ যারাই নির্যাতিত তাদের ঈমানের তেজ বাড়ছে না কমছে কথা বলেন বাড়ছে না কমছে যখন আমরা পাপের সাগরে ডুবে থাকি যখন বয়ান শুরু হয়েছে তওবার বয়ান একজন পাপি তখন পাপ ছেড়ে দেয় বলে আমি এত পাপ করেছি তো কি হয়েছে হুজুর তো মাহফিলে হাদিসে কুদসি বলেছেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতুলাক বয়ান শুরু হয়েছে হে হে আদম সন্তান তোমার গুনাহ যদি আসমানকে স্পর্শ করে ফেলে গুনাহ যদি আকাশসম পরিমাণ হয়ে যায় তুমি হতাশ হয় না তুমি তওবার দরজায় আসো তওবার দরজায় এসে একটু ঠুনকা মারো তুমি অনুতপ্ত হও লজ্জিত হয়ে চোখের পানি ছেড়ে তওবা করো আমি আল্লাহ আসমান সম পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সব গুনাহ আমি মাফ করে দিব চোর ডাকাত খারাপ লোক মাহফিলে এসে যখন এটা শুনে বাড়ি যাওয়ার সময় চিন্তা করে বহুত পাপ করছি আর করবো না আল্লাহ তো তওবার দরজা খোলা রেখেছেন আপনি বলেন মাহফিল দিয়ে কি হয়েছে বেনামাজি যখনই চলে এসেছে নামাজের বয়ান শুনেছে যখন কোরআনের ওই আয়াতগুলো শুনেছে বেনামাজিদেরকে ডান্ডা বেরি পড়ানো হবে মাহফিল থেকে যাওয়ার সময় কেঁদে কেঁদে চোখের পানিতে তার দুনয়ন ভাসিয়ে ভাসিয়ে গিয়েছে তওবা করে করে রাতের বেলা সাজদায় পড়েছে ওই বান্দাটাও হয়তো আল্লাহর প্রিয় বান্দা হয়ে গিয়েছে ঠিক কি না মা বাপের সঙ্গে বেয়াদবি করত এসে মা বাপের খেদমতের বয়ান শুনেছে বাড়িতে গিয়ে মা বাবার পায়ে ধরে বসে মা বাপ থেকে মাফ চেয়ে নিয়েছে আছে না নাই ফিতনা ফিতনা সব দিকে ফিতনা অবস্থা হলো যেন এমন উম্মতের ঘরে আগুন লেগেছে পানি ঢালতেছে না সুযোগ পাইলে কি আরেকটু কেরোসিন
ঢালে, কেরোসিন ঢাইলেন না, পানি ঢাইলা আগুনটা নেভানোর চেষ্টা করেন, ওইটাও যদি না পারেন তো চুপচাপ থাকেন সেটাও ভালো, কিন্তু আপনি ফিতনা করে উম্মতকে ধ্বংস করে দিবেন না। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। মসজিদগুলোতে আমরা দারসুল কোরআনের আয়োজন করতে পারি, মাসে দুই মাসে তিন মাসে দারসুল হাদিসের আয়োজন করতে পারি, ইসলাহী বয়ানের আয়োজন করতে পারি। অবশ্য মানুষ এটা আয়োজন করতে চায় কিন্তু ভয়, কেন ভয়? কারণ আমাদের দেশে চার পাঁচজন আট দশজন একত্রিত হয়ে কোরআনের বৈঠক করলে, দেখে দেখে কোরআন পড়ছে, আলোচনা করছে, কিছু মানুষের নাকে ডিস্টার্ব করে মনে হয় নাশকতার কোনো বৈঠক চলছে। কোরআনের বৈঠকগুলোকে যারা নাশকতার বৈঠক মনে করে, তাদের মতো জঙ্গি, তাদের মতো সন্ত্রাসী, তাদের মতো ফাসাদ সৃষ্টিকারী আল্লাহর আসমানের নিচে দুনিয়ার উপরে আর একজন নাই। এই মসজিদগুলো থেকে আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করতে পারি, আমরা যেন মসজিদ থেকে ফিতনা না করি, মসজিদের এই ফেতনায় পড়ে সেজদামানায় ফেতনাবাজ লোকদের কাতারে যেন আমরা সামিল না হই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আসেন নাম্বার টু, দুই নাম্বার, এই হাদিসটা শুনলে তো আপনারা বলবেন হায় হায় এটাও মিলে গেল। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে সেজদামানায় মানুষ তার পরিচিত লোকদেরকে সালাম দিবে, অপরিচিত লোকদেরকে সালাম দিবে না। ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুসাল্লিমু আর-রাজুলু আলা আর-রাজুলি লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা লিল মারিফা। নবীজি বলেছেন কিয়ামতের একটা আলামত, কিয়ামতের একটা লক্ষণ হলো আখেরি জামানায় মানুষ কেবলমাত্র তার পরিচিত লোককে সালাম দিবে, অপরিচিতকে সালাম দিবে না। কি বলেন, এই চিত্র আমাদের সমাজে আছে না নাই? আমাদের অবস্থা হলো এমন, শুধুমাত্র যারা আমাদের পরিচিত তাদের কি আমরা সালাম দেই, অপরিচিতদেরকে সালাম দেই না। আবার নিজেদের স্বভাব আমরা এমন ভাবে লালন করেছি, আমরা সালাম দিতেও চাই না, কেমন যেন একটা হেডাব নিয়ে চলি, সালাম শুধু নিতে চাই। এই রকম ক্যাটাগরির মানুষও সমাজে আছে না নাই? কিন্তু আল্লাহর নবীর চরিত্র হলো, নবীজিকে কেউ আগে কোনোদিন সালাম দিতে পারে নাই। আল্লাহর নবী সারা জীবন সবাইকে তিনি আগে সালাম দিয়েছেন। যে ব্যক্তি আগে সালাম দেয়, আগে সালাম দ্বারা প্রমাণ হয় তার অন্তরে কোনো অহংকার নাই। এই কথাটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দেই, বাড়ির মালিক তিনি যদি বাড়ি থেকে নেমে বাড়ির দারোয়ানকে সালাম দিতে পারেন, বোঝা যাবে তার ভেতরে কোনো অহংকার নাই। যদি দারোয়ানকে সালাম দিতে না পারেন, বোঝা যাবে মনে মনে চিন্তা করছেন বেটা দারোয়ান আমার বাড়ির চাকর, তারে কেন আমি সালাম দিব। আর সালাম যদি দিতে পারে, বোঝা যাবে অন্তরের ভেতরে কোনো অহংকার আমিত্ববোধ নাই। আপনি গাড়ির মালিক গাড়ির ড্রাইভারকে যদি সালাম দিতে পারেন, তার মানে অন্তরে কোনো অহংকার নাই। আপনার বাসার কাজের লোককে যদি সালাম দিতে পারেন, তাহলে বোঝা গেল আপনার ভেতরে কোনো অহংকার নাই। আমরা সালাম দিতে চাই না, শুধু নিতে চাই। নবীজি বলেছেন আগে সালাম দাও, যে আগে সালাম দিবে তার অন্তরের অহংকার যিনি দূর করে দিবেন তিনি কে? চৌরাস্তার মোড়ে কিছু যুবক দাঁড়িয়ে আছে, একজন চাচা যাচ্ছেন হেঁটে, যুবকরা খেয়াল করে নাই সালাম দেয় নাই, চাচা তো ফায়ার, এই তোর বাপর নাম কিতা, তোর বাপ হবে আদব খাতায় কেছেন, হাই বুঝতে হচ্ছ না আর কি। এখন চাচা যদি ফায়ার না ইয়া, মাঝে মাঝে সিলোটি মাতলে আপনারা বেজার হইন, নিজের এলাকার মানুষ তো হতবিল আর কন্ট্রোলের ভিতরে দেখা যায় হোকা, মাঝে মাঝে তো এক দুই রান খাওয়া লাগে। তো সাসা যদি বেজার না হইয়া ফায়ার না হইয়া হইতা, আসসালামু আলাইকুম বাতিজা, কিতা বাবালা আসনে সব, তো বাতিজা হলে সালামর জবাব দিয়া সাসা যাওয়ার বাদে এগু আরো করে হইল না দেশত নিখার বার। হ্যাঁ আমরা বাফর সমান বেটা চাষায় আমরা সালাম দিলাইলা, না তো লজ্জা ফাইলছি। আগামীতে কি সেই সাসারে আমরা সামনে দেখলে সব অ্যালার্ট হয়ে যাবে, সাবধান সাসা কিন্তু বড় বেতালা, আগে সালাম দিলে রেডি থাকবায় যাতে সাসায় আগে সালাম দিতে না ফারেন। তাইলে কিতা বোঝা গেল, রাগারাগি হইরিয়া কোনো জিনিস শিকানি যায় না, বরং যে যেটা ফারে না তার নরম ভাষায় সুন্দরভাবে শিখাই দিলাইলে, ওই যে আপনি সালাম দিলাইলে আপনার কাছ থেকে সালামর তালিম ফাইলিল, কথা ঠিক আছে নি? এই জন্য ঘরের ভেতরে আপনি সালামের পরিবেশ নিশ্চিত করবেন, আপনার ছেলেকে আপনি নিজে সালাম দিবেন এই উদ্দেশ্যে, যাতে করে আপনার ছেলে আপনার কাছ থেকে সালামের তালিম পেয়ে যায়।
আপনার মেয়েকে আপনি সালাম দিবেন যাতে করে আপনার মেয়ে সালামের তালিম আপনার কাছ থেকে পেয়ে যায়। আল্লাহ তো কোরআনে বলেছেন যখনই ঘরে ঢুকবা তখন ঘরের বাস ঘরের লোকদেরকে তোমরা সালাম দিবা। যদি সালাম দিয়ে ঘরে ঢুকো তাহলে বলেন তো ঘরের মধ্যে যিনি শান্তি আর রহমতের বারিধারা নাজিল করবেন তিনি কে? আল্লাহ। বাসাত গিয়ে সালাম দিবা আপনারা যারা বিবাহিত আছেন বাপিরে সালাম দিবা দেখবেন মুকুক বেজার থাকলে সালাম দেওয়ার মধ্যে সালাম অর্থ তো শান্তি সালাম দিলে অশান্তি দূর হইরা দিবাকে অনেকে দেয় না কয় আমি ইত্তাম কেন আমি জামাই আমি ঠেকছি সালাম দিতাম তাই আমারে দেওয়া লাগবে। এক ভাই একদিন কয় নজর সালাম দিয়ে আমি বড় বিপদে পড়ছি কইলাম ভাই সাহেব কিতা হয়েছে আমি গিয়া বাসাত কুলিং বেল দিছি আমার বুয়ে দরজা খুলছেন কুলার বাদে আমি কইলাম আসসালামু আলাইকুম আমার বুয়ে সালামের উত্তর আর দিছ না এখন কিতা হয়েছে ডঙ্কটা আমারে তুমি চিনো না মানে আমরা ভাবছি যে সালাম খালি মানে স্পেসিফিক কিছু পার্সনে দেওয়া যায় এর বাইরে দেওয়া যায় না আর এখন তো জোয়ান ফাইন যেতে আছেন তারা সালাম এদিন হয় তারা হাই হেই হ্যালো এক ফুয়া একদিন আমারে মেসেঞ্জারও মেসেজ লেখছে বুঝছেন হয় হাই হুজুর আমি উত্তর দিছি নাই হুজুর এখন আমারে হে প্রশ্ন করেন হুজুর ডোন্ট মাইন্ড প্লিজ হোয়াট ডু ইউ মিন বাই নাই হুজুর আপনার নাই হুজুর দ্বারা কিতা বুঝাইতে চাইছেন আমি কইলাম আসসালামু আলাইকুম রিপ্লাই দিলাম যে কইলাম ভাই আপনি যে কইছেন হাই ই হাইর কোনো ভ্যালু ইসলামও নাই এর লাগে কইছি হাই হুজুর আমি কইছি নাই হুজুর কইলাম ওই যে আমি আপনারে সালাম দিলাম ওটা হইল ইসলামের অভিবাদন রীতি এটা শিখাইছেন খে তাহিয়া অভিবাদন রীতি হইল আমরা একজনের লগে আর একজনের দেখা হইলে আমরা সালাম দিব হাই হেই হইতাম না ডোন্ট সে হাই অর হ্যালো সে আসসালামু আলাইকুম আপনি হাই হ্যালো হইবা না সালাম দিবা কারণ সালাম দিলেও সওয়াব আছে না নাই সারাদিন আপনি হাই হেই হ্যালো বলবেন কোনো সওয়াব হবে না কিন্তু নবীজি বলেছেন আসসালামু আলাইকুম এতটুকু বলে কেউ যদি সালাম দেয় আল্লাহ আমল নামার মধ্যে দশটা নেকি দান করবেন কেউ যদি সালামটা আর একটু বৃদ্ধি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু পর্যন্ত বাড়িয়ে সালাম দেয় আল্লাহ আমল নামায় বিশটা নেকি দান করবেন আর কেউ যদি সালামটা আর একটু বৃদ্ধি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতটুকু পর্যন্ত বাড়িয়ে সালাম দেয় আল্লাহ আমল নামায় ৩০টা নেকি দান করবেন তাহলে ডেইলি যদি অন্তত ১০০ মানুষকেও সালাম দিতে পারেন ১০০ গুণ ৩০ সমান হবে ৩০০০ তাহলে সালাম দিলে সওয়াব আছে না নাই তাহলে কানাইঘাটে আমরা এখন থেকে সালামের পরিবেশ নিশ্চিত করব ডানে বামে সামনে পিছে সব জায়গায় শুধু সালাম থাকবে রাজি আছেন তো নবীজি বলেছেন তোমার কোনো ভাইয়ের সাথে দেখা হয়েছে সালাম দাও এরপরে তিনি একটা গাছের আড়ালে দেয়ালের আড়ালে চলে গিয়েছেন পাথরের আড়ালে চলে গিয়েছেন আবার দেখা হয়েছে আবার সালাম দাও কারণ সালামের মধ্যে তো কোনো লস নাই তবে সালাম দেওয়ার সময় টিটকানি মারা যাইতো নাই কিছু মানুষে সালাম দেয় সালাম দেওয়ার সময় টিটকারি করে কিছু মানুষের সালাম দেওয়ালা সালাম আলাইকুম ভাই সাহেব আছে নীলা সালাম অর্থ শান্তি আর সাম অর্থ মৃত্যু হে যে কইল সালাম আলাইকুম এটা অর্থ তো তুই মরি যা আসসালামু আলাইকুম মানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক আর সালাম আলাইকুম মানে তুই মর তো ইলা সালাম নিয়ে টিটকারি করা যাইব নি একটা ঘটনা আমার মনে হয়ে গেছে হইতাম নি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার লগে বোয়াত এক ইহুদি আই আল্লাহর রাসূল রে সালাম দিছে আসসালামু আলাইক মানে আসসালার লামা লিফ জব লা বাদ দে লাইছে কর আসসালামু আলাইক আল্লাহর নবী উত্তর দিছেন ওয়া আলাইকুম আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাই তো বিচক্ষণ বুদ্ধিমতী আসলা যে কইলা আল্লাহর রাসূল আপনারে লোকটা সালাম দিল আপনি খালি ওয়া আলাইকুম কইলা কেন কইলা আয়েশা তুমি বুঝছো না হে তো সালাম দিছে না টিটকারি মারছে এ তো ইহুদি হে কইছে আসসালামু আলাইকুম আমি শুনছি হে আমার মৃত্যু কামনা করছে এর লাগে আমিও কৌশল করি কইছি ওয়া আলাইকুম আমারে যা কইছে তো ঠাটা তোর উপরে আগে হলো এর লাগে অমুসলিম কেউ সালাম দিলে আপনি সালামর জবাব দিবা না শুধু কইবা ওয়া আলাইকুম বালা উদ্দেশ্যে দিলে বালা খারাপ উদ্দেশ্যে দিলে ঠাটা তোর উপরে ফুরু ঠিক আছে নি কথা এর লাগে সালাম শুদ্ধ করে দিতে হইব বেটিনতে তো আরও স্টাইল করে দিন সালাম আলাইকুম সালাম আলাইকুম হাদাকুম হাদাকুমুল্লাহ কইবা ইনশাআল্লাহ হকা ইনশাআল্লাহ এর বাদে ওই যে সালাম আলাইকুম আসসালামু আলাইকুম ইলা আমরা অশুদ্ধ করি সালাম দিতাম নাই
আমরা সালাম দেব কিলা শুদ্ধ করি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যুবক তরুণ ভাইয়েরা আপনারা দেখি সবাই শুদ্ধ করে একটা সালাম দেন তো, ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুন্দর এইভাবে আমরা সালামের প্রসার ঘটাবো, বলেন ইনশা আল্লাহ। কেন? পরিচিত অপরিচিত যেই হবে সালাম দিব, কারণ হাদিসটা মনে আছে তো, নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুসাল্লিমার রাজুলু আলার রাজুলি লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা লিল মারিফা। কিয়ামতের একটা আলামত হলো মানুষ তার পরিচিত ছাড়া অপরিচিতকে সালাম দিবে না, আমরা শেষ জামানার এই ফিতনায় পড়ব না, বলেন ইনশাআল্লাহ। এরপরে নাম্বার 3, নবীজি বলেছেন আখেরি জামানায় কিয়ামতের আগে নাচ গান বাদ্যযন্ত্রের ব্যাপকতা বেড়ে যাবে। নবীজি বলেছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, অচিরে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় চলে আসবে ইস্তাহিল্লুনাল হির ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, আমার উম্মতের লোকেরা তারা রেশমি পোশাককে জায়েজ মনে করবে, মদকে মাদককে তারা স্বাভাবিক বিষয় হিসাবে গ্রহণ করবে, হালকা বিষয় মনে করবে। আমার এই বাংলাদেশে এমন কিছু এলাকা আছে, ক্যামেরা আছে আর না, এলাকার নাম হই দিলাম না, এরা বাদে থাম্বেল দিব ওলা যে অমুক এলাকা নিয়ে যা বললেন হাসিবুর রহমান, ফলে হিতে এলাকাত গেলে হেরাও রেডি হইবে আও আজকে হাসিবুর রহমান খবর আছে। কিছু এলাকা আছে ইতা এলাকা থেকে রাইত মাহফিল করে আইলে দেখা যায় রাস্তা তারা মাথা ঝুলে ঝুলাইয়া হাঁটে, জিকেই লিখিত হয়েছে মাথা ঝুলাইয়া হাঁটে, ওখানে তারা এটারে মাদকও হয় না, হয় রাত জাগার ওষুধ খাইছে, রাত জাগার কেতা খাইছি ঔষধ। কিছু কিছু এলাকা আছে আপনারা তো পত্রিকার দেখুন টেলিভিশনও দেখুন, হায় রে হায় মসজিদুর ইমাম সাহেব পর্যন্ত ভিতরে বাবা হারাইয়া রাখছেন, গাঞ্জা হারাইয়া রাখছেন কুরআন শরীফের ভিতরে, দেখুন না নি আপনারা মাঝে মাঝে। আখেরি জামানার আলামত হল মাদককে মানুষ হালকা বিষয় হিসাবে গ্রহণ করবে, কলেজ আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আজকে যেন ছাত্ররা মাদককে হালকা বিষয় হিসাবে গ্রহণ করে নিয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ছেলেদের মা বাবা কত কষ্ট করে মাস শেষে 5,000, 6,000, 8,000, 10,000 টাকা পাঠায়, আর তারা শহরে থেকে থেকে মেসে থেকে থেকে পড়াশোনা করে, ইউনিভার্সিটির হলে থেকে পড়াশোনা করে, আর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বসে বসে কিংবা হলের মধ্যে গাঞ্জা টানে আসে না নাই। খবরদার আমার যুবক ভাইয়েরা, বিড়ি সিগারেট মাদক ইয়াবা গাঁজা ফেন্সিডিল কোন প্রকার মাদকের কাছে যাওয়া যাবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনার যে বডি আছে, আপনার যে শরীর আছে, এই শরীরের একটা হক আছে, এই শরীরের হক আদায় করতে হবে। আজে বাজে জিনিস আবুল তাবুল জিনিস সেবন করে আপনার শরীরটাকে নষ্ট করা যাবে না, কারণ আপনার জানের মালিক আপনি নন, আপনার জানের মালিক যিনি তিনি কে, সে আল্লাহ বলছেন খবরদার নিজেকে তুমি ধ্বংসের দিকে নিয়ে যাও না, যেটা সেবন করলে গ্রহণ করলে ক্ষতি হবে ধ্বংস হবে, যেটা সেবন করলে ফিজিক্যালি আপনি ক্ষতিগ্রস্ত হবেন ওইটা সেবন করে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, আদেশ যিনি করেছেন তিনি কি। এরপরে আল্লাহর নবী বলেছেন ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বাড়বে, বাজনা গান এগুলো যেন আজকের সমাজে বড় হালকা বিষয় হয়ে গিয়েছে, বাজনা এখন গানে থাকতে থাকতে ওয়াজের ভিতরে ওয়াজের ভিতরে এখন বাজনা ঢুকেছে, এখান তো সিলেটি ভাষায় হও লাগলো। এই যে যুবক তরুণ হল যারা আসো ভাই, তোমরা এই ফিতনাত ফুরি গেছো, এখন দেখা যায় কিছু কিছু ওয়াজই কিছু কিছু বক্তাগুলোর সামান্য 3-4-5 মিনিটের ওয়াজ খাইটা, কিছু লেকচার স্টাইলের বক্তৃতা অথবা যে কোনো বক্তৃতা খাইটা, আর ব্যাকগ্রাউন্ডও যে ইমোশনাল মিউজিক লাগাইয়া দেয়। আপনারা ফেসবুকে এইটা ভিডিও দেখেন না নি, ইতার তারা লাইক মারেন আবার শেয়ার করেন, ওটারে রিল বানার স্টোরি বানার কিতা আসেন হুকা সাইন, ওয়াজর ভিতরে এখন বাজনা ঢুকে গেছে, এটা হইল আখেরি জামানার একটা মারাত্মক ভয়াবহ ফিতনা। এই বাদ্যযন্ত্র হারাম, এটা হারাম করছেন কি আপনিও বাদ্যযন্ত্র, এটা ওয়াজর মাঝে ঢুকাই দিচ্ছেন, এর মাঝে গান বাজনা ছাড়া তো এখন আমরা বিয়া শাদী উদ্বোধন হয় না বহুত জায়গা, ইলা আসেনি আল্লাহ রাসূলের হাদিস আল গিনাউ ইয়ানবুতুন নিফাকু ফিল কলব কামা ইয়ানবুতুল মাউয যারা, পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে ঠিক তেমনি ভাবে গান বাজনা মানুষের দিলে মানুষের অন্তরে মুনাফিকি বৃদ্ধি করে। এই গান বাজনা অশ্লীল গান
আর বাদ্যযন্ত্র এগুলো আমাদের নফসকে আমাদের দিলকে আত্মাকে অন্তরকে কলুষিত বানায় অপবিত্র বানায় সেই অপবিত্র গান বাজনা যদি বিয়ের মতো পবিত্র জায়গায় গান বাজনা দিয়ে শুরু হয় আচ্ছা আপনারা সবাই আন্তরিকতা দিয়ে জবাব দেন তো বিয়ে শাদিটা এটা পাক না নাপাক পাক পবিত্র জিনিস একটা ছেলে একটা মেয়ে পুরুষ নারীর তাদের সম্পর্ক স্থাপনের একটা বৈধ পন্থা এই পাক জিনিসটা গান বাজনার মতো নাপাক জিনিস দিয়ে যদি আপনি শুরু করেন আপনি তো দাম্পত্য জীবনে বৈবাহিক জীবনে বরকত পাবেন না কারণ শুরু করেছেন ভালো জিনিস দিয়ে নাকি নাপাক জিনিস দিয়ে এ ঘরে তো যে সন্তান আসবে এই সন্তানগুলোও তো ঝাকানাকা মার্কা হতে পারে এজন্য খবরদার গান বাজনা দিয়ে বিয়ে শাদী উদ্বোধন করব না আমরা সুন্নতি তরিকায় আমাদের বিয়ে শাদীর প্রোগ্রামগুলো কমপ্লিট করব বলেন ইনশাআল্লাহ যুবক ভাইদেরকে বলবো গান বাজনা শুনিও না গান বাজনা অন্তরের নিফাক বাড়াবে কলুষতা বাড়াবে অনেকে আছে কানে এয়ারপড ঢুকিয়ে হেডফোন লাগিয়ে তারপরে নীরবে নীরবে গান শুনে কারণ বড় করে ভলিউম দিয়ে গান শুনলে মিউজিক সহ গান শুনলে এলাকার মানুষ আমাকে খারাপ বলবে আব্বু আম্মু ভাই বোন আমার উস্তাদগণ তিরস্কার করবে এজন্য কানে হেডফোন লাগিয়ে গান শুনে আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইরা কানে এয়ারপড বা হেডফোন লাগিয়ে আমি যদি অশ্লীল কোনো গান বাজনা সহ গান শুনি কেউ সেটা না জানলেও একজন সব জানেন তিনি কি সে আল্লাহর ভয়ে আমরা অশ্লীল গান বাজনাযুক্ত গান আমরা ত্যাগ করব এগুলো আমরা শুনব না গান যদি শুনতেই মন চায় আল্লাহর শানে রসুলের শানে যে গান আছে সেগুলো আমরা শুনব কারণ সেই গানগুলো আমাদের দিলের খোরাক মিটাবে এমন অনেক সঙ্গীত আছে গজল আছে যেই সঙ্গীতগুলো গজলগুলো শুনলে দিল নরম হয় কলিজা ঠান্ডা হয় মৃত্যুর কথা মনে পড়ে আখেরাতের কথা মনে পড়ে এমন সঙ্গীত আছে না নাই আবার বাজনা ছাড়া এমন বহু সঙ্গীত আছে যে সঙ্গীতগুলো আমাদের অন্তরকে শান্ত করে যেমন আমার জাতীয় কবি সঙ্গীত লিখেছেন এই সঙ্গীতটা গাওয়া শুরু করলেই দেখা যায় মানুষও গাওয়া শুরু করে যেমন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া রে সাগর দেখছেন সবাই পারে তার মানে বুঝা গেল বাজনা ছাড়াও বাদ্য ছাড়াও গজল সঙ্গীত আমাদের অন্তরকে আনন্দিত করতে পারে ওই দিন এক জায়গায় মাহফিলে একটা ছেলে মৃত্যু নিয়ে গান করেছে আমি নিজের চোখের সামনে দেখেছি কত মানুষ কান্না করেছে ওই দিন আমি নিজেও কান্না করেছি গজলের কথাগুলো এমন যে মরণের কথা স্মরণ করে দিয়েছে কবরের কথা স্মরণ করিয়ে দিয়েছে যে গান যে গজল যে সঙ্গীত আপনাকে রবের কথা স্মরণ করিয়ে দেয় আপনাকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয় এই সকল সঙ্গীত শুনব গজল শুনব এর বাহিরে আজে বাজে গান বাজনাযুক্ত কোনো গান আমরা শুনবো না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ এরপরে আল্লাহর নবী বলেছেন নাম্বার ফোর আখেরি জামানায় জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে জ্ঞানীদের কদর কমে যাবে জেহালত বেড়ে যাবে জাহেলদের কদর বেড়ে যাবে আল্লাহ নবী বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাআল ইলম ওয়া ইউকথারাল জাহাল আল্লাহ নবী বলেছেন নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগে শেষ জামানায় ইলম উঠিয়ে নেওয়া হবে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে এমন অবস্থা হবে জ্ঞানীদের কদর কমে যাবে জেহালত বাড়বে জাহেলদের কদর বাড়বে শেষ জামানায় মানুষ আলেমও চিনবে না জাহেলও চিনবে না জাহেলকে আলেম বানাবে আলেমকে দেখা যাবে জাহেলের মতো মূল্যায়ন করবে বলেন তো এই অবস্থা এখন সমাজে চলমান আছে না নাই আমরা যখন হুরু আসলাম নিজে বহুত ওয়াজকে আমরা বইয়া বইয়া ওয়াজ শুনতাম দেখতাম বড় বড় বুজুর্গ এখলে আইয়া ওয়াজ করতা হ্যাঁ মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদিস মুহতামিম মুফাসসির মুহাদ্দিস তারা ওয়াজ করতা এখন যে কিতা এক জামানা আইল এখন দেখা যায় তার আর ওয়াজও কোনো মানুষ নাই আর যোগ্যতা হইল 24 ইঞ্চি 26 ইঞ্চি কাঠ এখান তলে দেওয়া বইলা মানুষ আর মানুষ আছে না নাই যে হালত বাড়ি যার এলমর কদর উঠি যার জ্ঞানী মানুষরে কদর করতাম পারলাম না সুর সুন্দর টান সুন্দর লম্বা টান মারছেন সুন্দর আজ আবুল তাবুল কিচ্ছা শুনাইছেন এনর শিডিউলার লাগে মানুষ ছাগল হইয়া ছুটলা
আর এই যখন টান মারলা হ্যান্ডেল ভরে গেছে আর শাইখুল হাদিস মুহতামিম প্রিন্সিপাল মুফাসসির মুহাদ্দিস ফকি কত বড় আলেম বুখারী মুসলিম ফরাইরা অত বছর ধরে তাই নিয়ে ওয়াজ আরম্ভ করছেন মানুষ নাই বিশ জন কিতা কথা মিলেননি না অমিল ইন্ন মিন আশরাতিস সাআ আই ইউরফা আল ইলম ওয়া ইউকসার আল জাহল আখির জামানের মানুষ ইলমের পিছু নিবে না ইলম অন্বেষণে যাবে না তারা জাহেলদের পিছু নিবে সাময়িক মজা নেওয়ার জন্য ঠিক কিনা বলেন আজকে তাই হচ্ছে আমরা আলেমও চিনি না বক্তাও চিনি না আলেমও চিনি না জাহেলও চিনি না এজন্য এই অবস্থা যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকে উম্মত গুমরা হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে এজন্য আমাদের প্রত্যেককে সচেতন ভূমিকা পালন করতে হবে আলেম চিনতে হবে আলেমদেরকে মূল্যায়ন করতে হবে এখন তো ভয়াবহ অবস্থা আপনি ইলম নেওয়ার ক্ষেত্রে দেখবেন আগে ওই লোকটার কাছ থেকে ইলম নেওয়ার মতো ওই যোগ্যতা তার কাছে আছে কি না এটা না জেনে আপনি দৌড়াইয়েন না একজন মানুষ সে যদি বলে আমি ডাক্তার হতে চাই তাহলে তাকে এইচএসসি পর্যন্ত সায়েন্স ডিপার্টমেন্টে পড়াশোনা করে তারপরে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে এমবিবিএস পড়তে হবে প্রফেসরদের কাছে গিয়ে ক্লাস করতে হবে ইন্টার্ন শেষ করতে হবে এরপরে সে ডাক্তার হবে কিন্তু কেউ যদি বলে না আমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিব না আমি গিয়ে ক্লাস করব না স্যারদের কাছে যাব না প্রফেসরদের কাছে যাব না ইন্টার্নও করব না মেডিকেলের সব বইপত্র বাসায় কিনে নিজে নিজে পইরা এরপর আমি আলেম হয়ে যাব এরপরে আমি ডাক্তার হয়ে যাব বলেন তো এরকম কেউ যদি দাবি করে আপনারা তাকে আক্কলওয়ালা বলবেন না ব্যাককল বলবেন তো ব্যাককল ডাক্তার হইতে গেলে মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে গিয়ে ক্লাসও করা লাগবে ইন্টার্নও করা লাগবে কেউ যদি বলে আমি ইঞ্জিনিয়ার হব যে কোনো ইঞ্জিনিয়ার হতে পারে কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার হতে পারে ত্রিপলি ইটি যে কোনো ডিপার্টমেন্টের সে পড়ল না পরে কেউ যদি বলে আমি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের সব বই বাড়িতে পড়ে ইঞ্জিনিয়ার হয়ে যাব বলেন তারে কেউ ইঞ্জিনিয়ার হিসাবে স্বীকৃতি দিবে এ দেখা যাবে যে কোনো প্ল্যান করলে এত মারাত্মক ভুল করবে যার খেসারত পরবর্তীতে সবাইকে দেওয়া লাগবে তাহলে আমার কথা হলো ভাই কেউ যদি উস্তাদদের কাছে না গিয়ে কেউ যদি ইঞ্জিনিয়ার হতে না পারে ডাক্তার হতে না পারে তো আপনার কমন সেন্স কি বলে উস্তাদের সামনে হাঁটু গেড়ে বসে উস্তাদ থেকে ইলম হাসিল না করে কি করে সে আলেম হতে পারে আমার ইকান বুঝে আইছে না আমার মাথার ভিতরিকান হামাইছে না আপনার বিবেকরে আপনি জিকাউকা উস্তাদ হওয়ার সামনে গিয়ে হাঁটু গেড়ে বইয়া হিকা লাগবে সমস্যা সমাধান করা লাগবো এর বাদেও পড়াশোনা শেষ হয়ে গেল মুরব্বী হলো আন্ডারে উস্তাদ হলো আন্ডারে থাকা লাগবো কারণ কুল্লুবনা আদামা খাত্তাউন মানুষের ভুল আছে না নাই হুক আছেন ভুল তো আছে এর লাগে ভুল ঠিক করে দেওয়ার লাগি উফরে একজন আপনার মাথার উফরে ছায়া হিসাবে কিছু মুরব্বী কিছু উস্তাদ থাকা লাগবো যাতে করে আপনার ভুল হইলে তারা আপনার সংশোধন করে ঠিক করে দিতা কারণ ভুল করাটা অস্বাভাবিক কিচ্ছু নয় ভুল হইতে পারে যে কোনো কিছু আমরা ভুলতামও পারি নাসিয়া আদম ফানাসিয়া বানু আমরা বাপ আদমেও ভুলি গেছলাম বুল্লা যাওয়ার স্বভাব ভুল করার স্বভাব আমরার মাঝে আছে না নাই আছে ওয়া খাইরুল খাত্তাঈন আত-তাওয়াবুন ভুল খারি হলার মাঝে তারা বালা যারা ভুল করার পরে সংশোধন হয়ে যায় তৌবা করি লায় এরা যেন পছন্দ করেন তাই খে আল্লাহ এই আমলটা আমরার মাঝে দান করুক হোকা আমিন তাহলে আমরা আলেমদের কদর আলেমদেরকে কদর করব ইলম অন্বেষণের জন্য আলেমদের কাছেই যাব রাজি আছেন তো সবাই ইনশা এরপরে কিয়ামতের আরেকটা আলামত হলো আইয়ুকসারাজ জিনা সমাজের মধ্যে জিনা বেড়ে যাবে জিনা চতুর্দিকে ছড়িয়ে যাবে এখন দেখেন আমার সমাজে জিনা এত বেশি বেড়েছে জিনা করার উপায়দান এখন সমাজের মধ্যে কম না বেশি জিনা শুধু একটা ছেলে একটা মেয়ের সাথে হারাম রিলেশন স্থাপন করলেই জিনা হয় না শুধু এতটুকুই জিনা এতটুকুর ভেতরে জিনা সীমাবদ্ধ নয় আল্লাহ বলেছেন চক্ষুটাকে পরনারী থেকে নিম্নগামী করতে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম আপনি যদি সেই চক্ষুটাকে নিষিদ্ধ
আপনি নিষিদ্ধ কোনো জিনিসের দিকে নজর দেন তাহলে সেটা চোখের জিনা হিসাবে কাউন্ট হয়ে যাবে আজকে চোখের জিনার উপায় উপাদান আমাদের সামনে কত আছে দেখেন রাস্তাঘাটে বের হলেই দেখবেন অশ্লীল বিজ্ঞাপন পত্রিকা বললে সেখানেও আলাদা বিনোদন পাতা আছে এমনকি আপনি মোবাইল ফোন যখন হাতে নেবেন ফেসবুক আর ইউটিউবে যান চোখের জেনা করার সুযোগ আছে না নাই কিছুদিন আগে এক অন্ধ লোকের সাথে দেখা হলো বললাম ভাই আপনি চোখে দেখেন না আপনার কি খারাপ লাগে না কই না আমার খারাপ লাগে না বললাম আল্লাহ এত মানুষকে চোখে দেখার শক্তি দিলেন আল্লাহ আপনাকে চোখে দেখার শক্তি দিলেন না আল্লাহর উপর কি আপনার কোনো অভিযোগ নাই লোকটা বলল না আল্লাহর উপর আমার কোনো অভিযোগ নাই বললাম ভাই কেন সে তখন আমাকে বলল ও হুজুর আপনি হুজুর হইলে কি হবে আপনার চোখ আছে আপনার গুনাহ করার সুযোগ আছে আমার চোখের আলো নাই আমার গুনাহ করার কোনো সুযোগ নাই আসলেই তো ঠিক একজন অন্ধ লোক তার হাতে ফোন দিলে সে ইউটিউব ফেসবুকের কিছুই দেখবে না নিষিদ্ধ কোনো ভিডিও দেখার সুযোগ নাই কারণ তার চোখের কোনো আলো নাই কিন্তু আমার আপনার চোখ আছে চোখ দিয়ে জেনা করার সুযোগ আছে বিশেষ করে আমার যুবক তরুণ ভাইদেরকে বলছি ফেতনার এই জামানায় নিজের চরিত্রটাকে সুন্দর বানাও পড়াশোনাকালীন অবস্থায় মেয়েদের ফিতনায় পড়ো না হারাম রিলেশন করে নিজের যৌবনটাকে নষ্ট করো না এই বয়সে নারীর ফেতনায় পড়লে তোমার কেরিয়ারও শেষ জীবনও শেষ যদি এই বয়সে তুমি বই পুস্তকের পেছনে উস্তাদদের পেছনে জ্ঞান অন্বেষণের পেছনে দৌড়াও আর যদি আজান হলে মসজিদে যাও কেরিয়ারও সুন্দর হবে চরিত্র সুন্দর হবে দুনিয়া আখেরাতে সম্মানিত করবেন কে চরিত্র বানাতে হবে নবীদের চরিত্রের মতো নবীদেরকে অনুসরণ করতে হবে কিন্তু তোমরা তো মেসিকে অনুসরণ করো নেইমারকে অনুসরণ করো মেসি আর নেইমারকে অনুসরণ করে ঘাড়ের মধ্যে হাতের মধ্যে ট্যাটু আঁকে আছে না নাই মেসি কাটিং চুল ফালায় নেইমার কাটিং চুল ফালায় আরে আমার আপনার মডেল তো হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি আমার নবীকে অনুসরণ করব কারণ আমার নবীকে অনুসরণ করলে দুনিয়ায় সম্মান আখেরাতে নাজাতের সুযোগ আছে না নাই এজন্য আমার যুবক ভাইয়েরা মেসি নেইমার কিংবা গায়ক নায়ক কারো পেছনে ছোটা যাবে না অনুসরণ করব যার তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মতো চরিত্র বানাতে হবে ইউসুফ নবীকে জুলাইকা যখন তার খাস কামরায় ডেকেছিল ইউসুফ নবী তখন তার প্রস্তাবকে ফিরিয়ে দিলেন সব দরজা তালাবদ্ধ ছিল তালাবদ্ধ দরজাগুলোর দিকে আল্লাহর উপর ভয় করে যখন তিনি দৌড় মারলেন সবগুলো তালা যিনি খুলে দিলেন তিনি কে চরিত্র হবে এমন কেউ কুপ্রস্তাব করলেও সেটা রিজেক্ট করে দিব নিজের চরিত্রকে সুন্দর বানাবো বুখারীর হাদিস নবীজি বলেছেন মাইয়াত মাল্লি মা বাইনাল হাইয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা এবং দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব এজন্য আমার যুবক ভাইয়েরা নিজের চরিত্রে জিম্মাদারি গ্রহণ করা যাবে তো জিনার দিকে যাওয়া যাবে না আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবু জিনা জিনার নিকটবর্তী হয় না আর জিনাকে বন্ধ করে দিতে হলে আমাদের সমাজে বিয়ে শাদিকে সহজ করে ফেলতে হবে আমরার সমাজও বিয়া এখন খুব কঠিন এত কঠিন বানানো হয়েছে যে বিয়া করার ইচ্ছাও যায় কি অনেকর যখন দেখে বিয়া অতিরিক্ত খরচ আর আমার সমাজ আর আইনের চোখে 18 বছরের আগে বিয়ে শাদি তারা খুব খারাপ চোখে দেখে কিন্তু 18 বছরের আগে বটতলা জামতলা আমতলা আর পার্ক পার্ক কবুতর জুরাল্লা খান বইয়া বাদাম খাইলে ইটারে আইন আর সমাজে আজে বাজে চোখে দেখে না হ্যাঁ আছে না লেখক আছেন 13-14 বছর 12-13-14 বছর বয়সও তার যৌবন আইলো এখন বিয়া করতে করতে যদি 30 বছর হয় তাইলে ই 17-18 বছর হয়ে কই যেত আর বিয়া শাদি আমরা কঠিন বানাই দিয়েছি যে 10 লাখ 20 লাখ টাকা মোহরানা দেওয়া লাগবো আমরা দেশের শিক্ষা ব্যবস্থা দেখবা মাদ্রাসা ফরুক আর ইউনিভার্সিটি ফরুক দেখবা
যে পড়াশোনা শেষ করতে করতে 22 23 24 বছর ওই যায় এখন হে কিচ্ছু করতে হইলো তো পড়াশোনা শেষ কইরা চাকরি করুক আর ব্যবসা করুক যেটা করব তো 23 24 বছরও পড়াশোনা শেষ হইছে এখন যদি হে বিয়া করতে চায় 10 লাখ টাকা মোহরনা লাগে আরে হে তো 10 লাখ টাকা কামাই দিলে তার আরো কমপক্ষে 5 7 বছর সময় লাগবো তো এই 5 7 বছর সময় লাগতে লাগতে বয়স হয়ে যাব 30 জীবনটা আর উপভোগ করব কোন সময় পৃথিবীর সকল সফল মানুষ তারার ইতিহাস ফুরা দেখবা তারা কম বয়স বিয়া করছেন বিয়ার সম্পর্কটা ক্যারিয়ারের লগে নাই বিয়ার সম্পর্ক হইল চরিত্রের লগে বিয়ার সম্পর্ক গিতার লগে এই যে বিয়া শাদীরে কঠিন বানাইছি আর ফুরির বাপ হকলর উপরে মারুফ মার হকলর উপরে কি জুলুম হ্যাঁ বিয়া দেওয়ার সময় বদনা থাকি লইয়া এসি পর্যন্ত হকলতা দেওয়া লাগে আবার জিকায় বেশা কিছু দেওয়া লাগবে না ফুরি আপনার যেটা খুশি হইয়া দেয় না দিলে আবার ফুরির উপরে নীরব নির্যাতন চালানি হয় কথা কৌকা এটা আছে নি আমরা সমাজ এর বাদে রোজা মাস বই রইন চাইয়া কোন সময় যে ইফতারি আইব আহা এত ইতর মনমানসিকতা আমরা লালন করি আম খাটলির সময় আইছে রেডি কুম্বা যাবে আম খাটলির না আইব কথা ঠিক আছে নি খোকা সাইন বোঝা যায় বেটাই ফুরি জন্ম দিয়া ঠেকছন কুরবানি দিয়ে দইলে দেখি দেনে রেডি হয়ে যাও রান কোন সময় আখ থাইব এই যে রমজান মাস ইফতারি আবার কিছু বাইয়ান দেখলাম খুব টেকনিক কৌশল অবলম্বন করে জামাই এ বউরে রাইত খর এই তোর বাপ রে কইস এবার আর আম খাটলি তা না আম খাটলি টেকা হগুন আমার তো আলগস্তি হামারি দিলাইতা ইলাও আছে নি খোকা সাইন তোর বাপ রে কইস এবার ইফতারি ইফতারি দিতা না ও টেকা হগুন আমার তো দিলাইতা ওলা নীরব নির্যাতন চলের নীরব নির্যাতন চলেন না এখন ব্যাপারটা হইল যেন এমন যে ফুরি জন্ম দেওয়া মানি কপালো ঠাটা পড়া এই যে কুপ্রথা এই কুপ্রথাগুলা হৌকা চাইন এটা ইসলাম এর কোনো ইসলামের কোনো নির্দেশনা নেই না এটা আমরাল বানাইল কুপ্রথা এর লাগে যুবক আর তরুণ বাই হলে সিদ্ধান্ত লইতে হইব বিয়া শাদীর সময় ডাইরেক্ট হই দিবাই আপনার ফুরির লগে কুন্তা দিবা না আচ্ছা হোকা যান যারা ফুরি ফারের এরা জানে ইয়া আল্লাহ 17-18 বছর পর্যন্ত মা বাপের নিজর টেকায় ফোরাইয়া নিজর টেকায় সমস্ত খাফড় চুপড় দেয় এত স্নেহ মমতা ভালোবাসে দে লালন পালন করিয়া ও খোলজার টুকরা দল উতরে ভাই আপনারে দিলাইলা আপনি এর বাদে অতটা চাইন কিলা যারা এর বাদে চায় আমি তো হইতাই ইতর শ্রেণীর মানুষ এরা ইতর শ্রেণীর মানুষ এর লাগে আমার যুবক তরুণ বাই হলে সিদ্ধান্ত লইতে হইব এই যে সমাজের এই সকল অসঙ্গতি ইটা কুপ্রথা ইতারে ডাস্টবিনও ফালাইবার লাগি আমরা যদি সিদ্ধান্ত নিতাম পারি আমরার সমাজ সুন্দর হইব ইনশাআল্লাহ আর আব্বা আম্মা যারা আছেন আপনারা বিয়া সাদি একটু সহজ করুকা আমার বাই হলে বিয়া করতে পারা না আপনারা বই আসন চাইয়া কেউ বিয়ার মাত লইয়া আইলে কিতা সরকারি চাকরি আছে সিলেট টাউনও কিতা ফ্ল্যাট আর নাই বাড়ি উড়ি আছে না চাত না থাকুক জাগাও আছে নি কিছু এর বাদে গাড়ি বাড়ি কতটা ঢুকায় না হায় রে হায় একবার তা হইন না আপনার ভুয়াই কই নমাজ ধরে নি মুখো দাঁড়িয়ে আছে নি যে টেকা রুজি করে এখন হালাল না হারাম গুসুস খাইনি আল্লাহ নব্বী কইছেন যে বিয়া শাদীর ক্ষেত্রে দিনদারিতারে প্রাধান্য দাও ফাজফর বিদাতি দিনি তারি বাতিয়া দা দিনদারিতারে প্রাধান্য দেওয়ার লাগে খাওয়া হইলো আমরা টেকা পয়সা ক্ষমতা ওতারে প্রাধান্য দিই বেশি টাইলস ইয়া আল্লাহ দেখছেন টাইলস জ্বলা বাড়ি সুখে থাকবো আরে সব সময় টাইলস ওরা বাড়ি হইলেও সুখ থাকে না যদি চরিত্র বালা না থাকে টেকা থাকবো পয়সা থাকবো সবটা থাকবো দিনদারিতা না থাকলে গরর ভিতরে সুখ থাকতো টাইলস ওলা বাড়ি নাই টেকা নাই পয়সা নাই কিন্তু ভিতরে দিনদারিতা থাকলে মনে রাখবা ই গরো সুখ থাকবো এর লাগে ফুয়া ফুরি যে সারে বিয়া দেওয়ার সময় দিনদারিতারে প্রাধান্য দিবে আর বিয়াটারে সহজ বানাই লোকা অল্প মোহরা নাই তার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য লোকে মোহরানা প্রস্তাব করিয়া দুই পক্ষ সম্মত হইয়া বিয়ারে সহজ করে দিলাউকা দেখবানে আমরা সমাজ জিনা বেবিচারর দরজা চিরতরে ল কইছিব ইনশা আল্লাহ এর লাগি আমরা সিদ্ধান্ত লওয়া লাগবো এই সামাজিক অসঙ্গতিগুলা কুপ্রথাগুলা বন্ধ করবার লাগি আমরা সবরে কঠিন সিদ্ধান্ত লওয়া লাগবো আর মনে রাখবা খালি টেকা পয়সা দিয়া দেখা বিয়া দিবা না একটা কথা মনে হয়ে গেছে হইলাই কষ্ট নি আপনারা আমি শেষে দিয়েছি মনে রাখবা যেটা বেটাইনতে যেটা ভয়েনতে প্রতিষ্ঠিত হইয়া বিয়া করইন ইতায় বেশিরভাগ ক্ষেত্রে ইতা মানসে তারার বউরে সঠিকভাবে মূল্যায়ন করে না খেনে মূল্যায়ন করে না তার টেকা আছে পয়সা আছে গাড়ি বাড়ি সকলতা আছে এখন বউ ইটা যেমন তার কাছে দাসী আর বান্দির লাখান লাগে ও লাখান আচরণ করবো আমি হইলাম না হকলিলা বেশিরভাগ ক্ষেত্রেও অলা দেখছেন না আমরা দেশে এক বড় শিল্পপতি তার নাম আর খামনাই হইবার
বড় এক শিল্পবতী বউ তুইয়া আরক ফুরির লগে অবৈধ সম্পর্ক হইয়া ফুরি করে মারিলছে। এর বাদে তার নামে মামলা হয়েছে, টেকা ফুলুস আছে তো, ফুলুসর গর্মে এখন মামলা সুদ্ধা গায়েব হইয়া গেছে। তার বউ তুইয়া ওতা করে, কারণ তার টেকা পয়সার অভাব নাই। আর যেটা মানুষে প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়া করে, এরা সারা জীবন বৌরে কদর করে, কারণ প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান আছে। কেন অবদান নাই হোক আছে না, আপনি যে সকালবেলা ঘুম থেকে উঠেন, আপনার বউ আরো এক ঘন্টা আগে উঠতে আপনার লাগে নাস্তা বানাইছে, আপনার কাপড় চুপড় রেডি করে রাখছে, আপনি ক্লান্ত হইয়া সন্ধ্যাবেলায় যখন আই তখন আপনার লাগে খাবার রেডি করে রাখছে, আপনি চা পছন্দ করেন সন্ধ্যাবেলায় চা আনিয়া দিছে, আপনার ময়লা করা কাপড় চুপড় গুলো দইয়া দিছে, সারা জীবন আপনারা সাপোর্ট করেন, এমনকি বাজার থাকি কিছু কিছু টেকা মানি ব্যাগ থাকি মাঝে মাঝে বেডিনতে লুকাই লাই। এই লোকাইল টেকাগুলা তারা কিন্তু তারার কাজে লাগায় না, রাকি 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 জমা আখতা আপনার বিপদ আইছে, ও লোকাইল টেকা গুলা নেওয়া কইবা হইছে, টেনশন করে না, ধরো অগন্তি চল কি তাইলা আসেন হোক আছেন। প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়া হললে ই বউর কথা যে মনত আসে বালা করি বুঝুকা। আল্লাহর রসুলোর প্রথম স্ত্রীর নাম আমরার মা আম্মাজান খাদিজা আত্মাহেরা রাদিয়াল্লাহ আনহা, নবীজির থেকে বয়সে বড়। বিয়া হল্লা, বিয়া করার বাদে হিজরতের আগেও তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহ আনহা ইন্তেকাল হল্লা। এরপরে আল্লাহ রসুল আরো একাধিক বিয়ে করছে। আল্লাহ রসুলের দিন আত তুলিয়া দোয়া কররা, ফিসি দিয়া ইয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আত তুলছে। আল্লাহ রাসূলের দোয়া কররা, আল্লাহ কিয়ামতের দিন যখন একটা বিভীষিকাময় পরিস্থিতি থাকবো, পেরেশান হইব মানুষ, এই পেরেশানির দিনও আমি আমার খাদিজারে যেন না বলি, অন্তরে তো কিছু সংকীর্ণতা থাকে, ই কথা হইন না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আত লামাইলছে। লামাইয়া বাদে জিকাইলা ইয়া রাসূল আল্লাহ হুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা খালি তান কথা মনে হইল, আমারে তো আপনি কম বয়স আপনার করে আছো, আমার কথা আপনি আগে কইলা না। আল্লাহ রাসূলের তখন কইলা, হন আয়েশা তোমরা সব আমার শুকর দিনের সাথী আর আমার খাদিজা আমার দুঃখর দিনের সাথী। সুবহানাল্লাহ, কিতা বুঝলাম, কঠিন সময় রসুলুল্লাহর কাছে কোনটা আসেন না, নবুয়তর দাওয়াত দেওয়ার আগ থাকি আম্মা জান খাদিজা রাদি আল্লাহ আনহা, আপনারা সিরাত ফরমা বেশি বেশি নবীজির জীবনে কত লাখান সাপোর্ট দিছেন, ধন সম্পদ ইসলামর লাগি ব্যয় করছেন, গোটা মক্কাত নবীজির উপরে জুলুম নির্যাতন সাপোর্ট দিছেন আম্মা জান খাদিজা রাদি আল্লাহ আনহা। সুবহান আল্লাহ, এর লাগে কইছে প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করলে বউর তো সাপোর্ট থাকে, এর লাগে সারা জীবন বউর কথা মনো থাকে। আপনারা যে খালি টাকা পয়সা দেখিয়া পাগল হয়ে যান, হনুকা একটা ভুয়া 23-24 বছর বয়স হয়ে পড়ালেখা শেষ করছে, এই বয়সে 8-10 লাখ টাকা ফাইতো কাই হে, তবে কিছু ফাইন তোর ট্যালেন্ট মেধা দেখিয়া বুঝা যায় ভবিষ্যতে কোনটা ওইব। ওলা দেখলে আর চরিত্র বালা থাকলে কম পয়সা ইনকাম করে দেলাউকা, আপনার ফুরির কপাল বালা থাকবো সারা জীবন সুখী হইব ইনশা আল্লাহ। কিয়ামতের আগে জিনা বাড়বো, এই জিনাটা কি বাসাইবার লাগে আপনার ফুয়া ফুরিন তোরে জেনারেশন দে বিয়ারে আমরা সহজ করে নেব হোকা ইনশা আল্লাহ। শেষ পয়েন্ট হইয়া আমি শেষ করবো, আপনারা কষ্ট হয়ে যাবো মনে হয় বাক্যার সময় হয়ে গেছে। এটা তো আরো ভয়াবহ জিনিস, আল্লাহ রসুল কইরা ই হাদিস যখন আমি আমার জীবনের ফয়লা পড়ছিলাম আমি নিজেও অবাক হয়ে গেছি যে 1500 বছর আগে বিজ্ঞানও আসিল না, বিজ্ঞানের জন্ম হইছে না, হৌ যুগ আল্লাহ রসুল এমন কথা হয়েছে। আল্লাহ রসুল কইছেন আখির জমানা কিয়ামতর আগে প্রযুক্তি বড় উন্নত হইব, প্রযুক্তি খুব উৎকর্ষতার জায়গার যাইব, কিন্তু আমার উন্মত হলে ই প্রযুক্তির ফান্দ হইরা প্রযুক্তির অপব্যবহার হইরা ইমান আরাইবা। কিলা ইমান আরাইবা, হাদিসটা কই বাদে ঘটনা একটা কইলাই আগে, আমরার দাদা দাদি নানা নানির আমলো তারার ঘর কারেন্ট আসিল না, তারার ঘর টিভি আসিল না, ডিস এসি ফ্রিজ মোবাইল ওয়াইফাই ইন্টারনেট স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ আইপ্যাড ট্যাবলেট ইতা কোনটাও আসিল না, এর লাগি রাইত 8টার বাদে তারার কোনো খামখাজ আসিল না, খাইয়া দিয়া গুম। এই যে খাদ্যাভ্যাস আর গুমর অভ্যাস ইতা ঠিক থাকার কারণে তারার বয়স 70-80 বছর হয়ে গেছে, কি বেটাইন কি বেটিন, তারার ফিজিক্যাল ফিটনেস ভালো আছে। আমার বাপসাসারে আমি দেখছি, হ্যাঁ আমার বাপসাসা এখন খেউ নাই, সব ইন্তেকাল করছো, আল্লাহ সবরে মাফ করুক হুকা আমিন। সাইর বাপসাসা সবরেও দেখছি, হ্যাঁ 70 বছরের কাছাকাছি মারা গেছেন, দাঁত শক্তি রয়েছে, বডি ফিটনেস বালা হল তো ঠিকঠাক আছে, এনার খাদ্যাভ্যাস গুমর অভ্যাস ঠিকঠাক
আসিল অঙ্কু আমরার গরো কারেন্ট আছে মোবাইল আছে ইন্টারনেট ওয়াইফাই টিভি কতটা আছে এর লাগি রাইত জায়গা থাকার উপায় উপাদান আছে তো যাই দুইটা তিনটা ফটো তো আমরা খামখাজ আছে ঠিক মতো ঘুমাইলাম না না ঘুমানোর কারণে কিতা হইছে এখন কুর ফাইনার ফুরিন্ত ভাই চাউকা ইতার বয়স তিরিশ হইছে আদা বুড়ো হয়ে গেছেন সুলুল ফাকিজার হ্যাঁ ফাইন ফুরিন তোর এনার্জি নাই তো কারণ খাদ্যাভ্যাস গুমর অভ্যাস ঠিক নাই গুম তো আল্লাহই দিছেন সারা দিনের ক্লান্তি দূরইবার লাগে আবার আপনি রিফ্রেশ হওয়ার লাগে এই গুমটা আপনি ঠিক মতো ঘুমাইলা না জোয়ান জোয়ান ফাইন তারা ও বয়স না ঘুমাইতে ঘুমাইতে মোবাইল বাই চাইতে চাইতে ইতার চকুত হম বয়স চশমা লাগাই দিছিল তাই চৌকে দেখে না চৌকে জাপসা দেখে এর বাদে চৌকর নিচে তার দাগ ভরি গেছে অবাই বেশি হবাই বেশি উঠা আরম্ভ হয়ে গেছে এর বাদে ইতার মাইগ্রেনও প্রবলেম আরম্ভ হয়ে গেছে মেন্টালি যে এরা কত ধরনের রোগ আস্তে আস্তে একটা অসুস্থ জেনারেশন আমরা সামনে পাইব আমি যা হইলাম তা গড়বো ইনশাল্লাহ এই অভ্যাস যদি আমরা না সারি আগামী প্রজন্ম একটা অসুস্থ জেনারেশন আমরা পাইব হসপিটাল আরো বাড়ানি লাগবে আমরা নিজেরে অসুস্থ বানাইল দাও আল্লাহ রসুলে হইরা ইন্না মিন আশরাতিস সাআহ আন ইয়াজহারাল কওল ওয়া ইউহজানাল ফাইল নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হইল খতা প্রচার করা ই যুগ সহজ হইছে দেখো কাসাইন আল্লাহ রসুলের খতাটা খতা প্রচার কতটা সহজ হয়েছে আমি তো যখন হুরু আসলাম ফোর ফাইভে পড়ছি আমার বাপ চাচা সব বিদেশ থাকতা দেখতাম সাসি হলে আমার চাচার গরুর বাই বোনেন্টে তারা সিটি লেখতা মনের বাপ আদান প্রদান করার লাগে অঙ্কু আর সিটির যুগ রয়েছে নি কিতা করলায় বাদ খাইরাম কিতা দিয়ে খাইরাম হইতাম নাই ভিডিও কল অন করো ওই দেখো মুরগির রাত দি খাইরাম এখন খতা প্রচার সহজ হয়েছে নি না কঠিন হয়েছে আগে ওই তো কয়েক বছর আগে জাতির উদ্দেশ্যে পৃথিবীর উদ্দেশ্যে কোনো খতা প্রচার হইতে হইলে প্রেস কনফারেন্স করা লাগছে টেলিভিশনও গিয়া এরপরে আপনার একটা বক্তব্য দেওয়া লাগছে এখন আর ইতা লাগে না সবর এখন ফেসবুক আছে যার ফেসবুক অ্যাকাউন্ট আছে হে একটা মিডিয়ার মালিক হইয়া বুঝেছে ফেসবুক লাইভও যখন আয় পৃথিবীর মানুষে তারে দেখবা তাইলে খতা প্রচার এখন সহজ হয়েছে নিনা কঠিন হয়েছে এমনকি আল্লাহ রসুলের হইরা কর্ম ধারণ করাও সহজ হইব এই যুগ হি যুগ ক্যামেরা আসিল না আল্লাহ রসুলের যুগে এখন ক্যামেরা মানুষে বানাইছেন বানাইয়া এখন ওই যে এক দেড় ঘন্টার ওয়াজ সারা রেকর্ড হয়ে গেছে খালকু যদি আমি কই আমি জিঙ্গাবাড়ি মাদ্রাসাত খালকু গেছিলাম না মানুষে কইবা গেছল না তি ইতা গীতা গেছল না তি ইতা গীতা তার মানে খতা খাজ এখন ধারণ করে রাখা যার আল্লাহ রসুলের কইরা কিয়ামতের আগে ও যুগাইব খতা খাজ ইটা ধারণ করে রাখা যাইব রেকর্ড করে রাখা যাইব খতা প্রচার সহজ হয়ে যাব কিন্তু সেই জামানাত আমার উম্মত হলে ই প্রযুক্তির ফান্দ ভৈরা তারা ইবাদত বন্দীকে থেকে গাফেল হইব কিলা গাফেল হয়েছে দেখো কা এখন আজান ভরের ফোনতে ও যে তোলে দিছে ইয়া মোবাইল স্ক্রোল খরলা তো খরলা মাগরিবর আজান শেষ গেছে কি এসার আজান শেষ গেছে কি তার ফেসবুক সালা নিয়ে বসে শুয়েছে না কি তা আছে নি রাত বারোটা দুইটা পর্যন্ত তিনটা চারটা পর্যন্ত ফেসবুক চালাইছে টিভি দেখছে ফজরের নামাজটা না ভরিয়া ঘুমাই গেছে তে প্রযুক্তি জেলা উন্নত হয়েছে আমরার ইমান আমল ইলা উন্নত হয়েছে না ইমান আমল অনুন্নত হয়ে গেছে এর লাগে বায়ু হল কইরাম ফেসবুক চালাওকা ইন্টারনেট তথ্য প্রযুক্তি ব্যবহার করুকা কিন্তু এটার সঠিক ব্যবহার করুকা ইসলামর পক্ষে ইসলামর কল্যাণ হয় এমন কাজে ব্যবহার করুকা আপনার সময় নষ্ট হইব এর বাদে আপনার পড়াশোনার সময় বাদ দিয়া পড়াশোনার সময় নষ্ট কইরা এরপরে আলাতুল ইন্টারনেটও তাইকা আপনি আপনার সময় নষ্ট করবো না এই যে এখানে তো অনেক ছাত্র বায়ুকল আছেন এরা আমার সব প্রিয় মানুষ আমার প্রিয় বায়ুকলরে আমি কইলাম বায়ুকল আমরাও পড়াশোনা করছি তোমরা যে অঙ্কু 15 ঘন্টা 16 ঘন্টা ফেসবুকও তা করে ভাই আমি অনার্স গিয়া ফয়লা বাটনওয়ালা একটা মোবাইল আমারে দিসলা গড় থাকি অ্যান্ড্রয়েড ফোন পাইছি মানে 3rd year গিয়া সম্ভবত এখন তো তোমরা 7-8 থেকে আরম্ভ করেছো মোবাইল চালানি আচ্ছা এই যে সালাইরা এই যে পাবজি বাবজি ফ্রি ফায়ার ইটা খেলাইয়া সময় নষ্ট করায় আর ফেসবুকের সাথে আদিন তাকরা ফেসবুকও ছবি একটা দিয়া বাজে দেখে এই ছবির লাইক কটা আর খিতা খিতে আইছে না অঙ্কু কিতা দেখছি লাভ কিতা বা ইমামউদ্দিনের বাদে কিতা রিয়েক্ট না কিতা কইনি তারে আমি তো হলতা ফারিও না বুঝিও না ও তা হে গনে হে কটা দিয়েছেন হে আসলো আবার দেখছি কিতা আর একটা খাদ ধরনের আছে এটারে কিতা কয় স্যাড নি স্যাড ও তা গনে অমন কিছু আমরা তো আসলে বয়স সম হয় জোয়ান ফাইন্তর লোকে মিশি অনেক সময় তো মিশি আর ওটা দেখি ও ইতা কিতারে ভাই 13 ঘন্টা 14 ঘন্টা সময় মোবাইলও ফেসবুকও
কম্পিউটারও না থাকিয়া তোমরা যদি অন্তত 40 দিন 5 ঘন্টা 6 ঘন্টা টেবিল উইয়া ফর্তায় তাইলে বড় বড় আলেম হল এই জিঙ্গাবাড়ি থেকে ফায়দা হইব ইনশাআল্লাহ এই জিঙ্গাবাড়ি থেকে বিজ্ঞানের ফায়দা হইব বড় বড় ইঞ্জিনিয়ার দার্শনিক বিজ্ঞানী তৈরি হইব যদি ফরাত টেবিল আমরা থাকতাম সরি ফরাত টেবিল আইতব জ্ঞান পিপাসু হইতইব বেশি বেশি ফর্ত হইব ছাত্র বায়খলারে হইলাম রাইত বেশি যাইগ না রাইত জায়গা এটা বালা অভ্যাস নাই আমরার উস্তাদ হলে আমরারে যখন ফরাইতা তখন হইতা অবে টাইম রাইত হম যাইগ করে বাবাও হল আমি যে সিনোটি মাত্র আপনারা কিনা বেজার হইছে নি আমার তো ভালো লাগে তা আমরা উস্তাদ হলে কইতাম বাবাও হল রে রাইত বেশি যাইগ না ফজরের আগে উঠেছি উঠিয়া পারলে তাহাজ্জুদ হইলিও ফইরা এর মধ্যে ফজরের নামাজ হইরা ফজরের বাতাসটা গাত লাগাইও কারণ ফজরের বাতাসটা বড় নির্মল বড় কোমল এর মধ্যে আইয়া ফরাত বুঝিও দেখলাম উস্তাদ হল যে তার নসিহত করছেন এটা সাইন্টিফিক ওসিহত আজকের বিজ্ঞানেও তো তা এখন এই যে সারাটা দিন খাম হইরা ব্রেন দি তো খাম হয় সব খাম সারাটা দিন খাম হইরা হাঞ্জাওয়ালা সন্ধ্যাবেলা ব্রেন হয়ে যায় ক্লান্ত এই ক্লান্ত ব্রেন এটার ইনস্টলিং লোডিং ক্যাপাসিটি তো আর বেশি থাকে না কারণ হেউই হয়ে গেছে কিন্তু রাইট যদি আমি তাড়াতাড়ি ঘুমাই যাই সারা রাত ঘুমানোর কারণে আমার ব্রেনটা ফ্রেশ হয়ে যাব সকালবেলা এই ফ্রেশ ব্রেন না ব্রেন না যদি আমি ফরাত বই রাতকে রাইট জায়গা 8 ঘন্টা ফললে যে ফরা আমার মুখস্থ হইব সকালবেলা 2-3 ঘন্টা ফললে এর চেয়ে আরও বেশি ফরা মুখস্থ করে নিব এর লাগে হাফেজি মাদ্রাসার দেখা যায় হাফেজি মাদ্রাসার ছাত্র হলে ফজরের আগে উঠানি হয় সকালবেলা আমরা বেশি বেশি ফরছি এই যে 9-10 আলিম ইতা লেভেল হইল মানুষের বেসিক লেভেল এই সময় যদি ফরাশোনাত মন না দেয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে আর খামে এইতো না এসখানো এখন বেসিক একটা বিল্ডিংয়ের হোক আছেন ফাউন্ডেশন যদি মজবুত না হয় ই বিল্ডিং বেশি দিন টিকবো নি তা আমার ভাই হল ইন যারা জিঙ্গাবাড়ি মাদ্রাসা সহ বিভিন্ন স্কুল মাদ্রাসার ভাইয়ান আসন সবাই রে হইম ভাই এখন ফাউন্ডেশন ঠিক করার লাগে ফরার টেবুল বন্ধ বেশি বেশি ফরো প্রযুক্তির অপব্যবহার হইরা নিজের ধ্বংসর দিকে নিও না আল্লাহ আপনার তৌফিক দান করুকা এই যে বেশ কয়েকটা ফিতনার কথা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো আখিরি জামানার ফিতনা এই ফিতনা থেকে নিজেদেরকে সেফ রাখার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব আল্লাহর তৌফিক কামনা করব পরকালমুখী জীবন আমরা গঠন করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন সবাই বলেন আমিন আচ্ছা আমার ভাইয়ে সুন্দর একটা কথা কইছেন ঠিকও আছে এই কথা এখন কো দেখা যায় আর গান রেকর্ডিং ইসলামী গজল ইতারে মাঝে অটো টিউন না কিতা হন কিতা কিতে লাগাই হন হালকা হালকা ইমোশনাল বাজনা দোকানি হয়েছে আসলে যারা আর গান সুন্দর আবেদন সুরর আবেদন সুন্দর তারার গান ইতা এডিটিং ছাড়াও সুন্দর কথা ঠিকেছে না নি তে ইতা এডিটিং আইবার আগে যখন ইসলামী গজল বাড়াইতো তখন কিতা মানুষে গজল হনতা না নি ক্যাসেট তো আলাতুল বেসা হইতো মানুষে গজল হনতা ইতা এক ধরনের ফিতনা ইতা থেকে আমরা বাচ্চা থাকবো ইনশা আল্লাহ এবং যে সকল ভাই হল ইসলামী সংস্কৃতির লাগে কাজ করা তারারেও কইম আপনারা সচেতনতার লাগে কাজ করবা অপসংস্কৃতি মোকাবেলায় সুস্থ সংস্কৃতি বানাইতে যাইয়া আপনারাও যদি অপসংস্কৃতির কিছু উপাদান আওলাত করিলেন তে আর সুস্থ সংস্কৃতির লাগে কাজ করার তো কোনো মানেও থাকলো না আল্লাহ আপনারা সঠিক বুঝদান করুকা সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু